lamchego jotono sanchati kongor koktumao tinin narok ni kitang ai hirende kurma tinin ni kongor koktumao unkha mondini ochai phana cha namani sibata maya boro khok to sai khok bara sub se betan mano mondini ochai phana cha namani sibata maya boro khok ba sai khok to se bata mano tongo corona virus ba ga tabu motai khrom na motai ran asu bangriya apuno kare ba boi motai khrom ka motai dikha hanke ara kisemisa ajung mane to mane tabu khai borok ne ajung la motha jaga ta kha apate mono te hankol ta phana saman ya gulo phana samanga mongsa phana khai man nu jaya apuni ba gain borok na hapang nai kuna ne ungthu borok na yo lai khana sel jesu bata mano tabu apuni se tikisa man ka hanke borok borok ni nong nokong chare na khana ne phasim bia rong mane kisa khakte jagna sang sara kok to mat thumna rong dada sida unga saka mondoni asai সমস্যা সিগ বলতে আপনার আমরা যে দেবতা বাড়িগুলি এটা তো আমাদের কিছু কিছু দেবতাগারি আছে টোটালি পাবলিক আর কিছু আছে গভর্নমেন্ট মিনিস্ট টেম্পল আমাদের তো গভর্নমেন্ট মিনিস্ট টেম্পল আমরা তো গভর্নমেন্ট মিনিস্ট টেম্পল দেবদাবার আমরা মন্দিরের খরচপাতি তো সরকার দিতে আসছে প্লাস আমাদের একটা ন্যূনতম একটা ভাতা দিতে আসে আর কি কিন্তু ওই ভাতাটা তো আমাদের সবার পরিপূর্ণ হয় না কিন্তু মন্দির খোলা থাকলে ধরনের ভক্ত সমাগম হলে ভক্তদের দান দক্ষিণেই তো আমরা করছি ভক্তদের দান দক্ষিণে না থাকে তো এই কয়েকদিন অবস্থা আমাদের করুণ অবস্থা যেমন আমাদের অন্ন ভোগ হয় হ্যাঁ অন্ন ভোগের যে সবজির আমরা নিজেদের ব্যবস্থা করতে হয় পরে সরকারি দিন করলে দেয় ঠিকই কিন্তু আপনার এখনও করোনার অবস্থা এখন আমরা কি নিজেরা খাবো না ঠাকুরের খাওয়াবো ওই দিক থেকে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর ভক্ত সমাগম না হলে তো ধরুন দান দক্ষিণের উপরে আমরা চলি দান দক্ষিণে যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের তো একটু অসুবিধা হয় শুধু আমাদের না আমি আপনার সারা ত্রিপুরার ওই যে ব্রাহ্মণরা শুধু দাদুনি ক্রিয়ার উপরে নির্ভরশীল তাদের খুব করুণ অবস্থা তাদেরকে যদি সরকার কোনো মতো একটা ভাতা দিত দাদুনি ক্রিয়া যারা করে যাদের দাদুনি ক্রিয়ার উপরে নির্ভরশীল ব্রাহ্মণরা তাদের যদি সরকার তরফ থেকে একটা ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু তারা ফ্যামিলিটা বাচ্চা যায় আপনি গ্রামগঞ্জ মানে মানে খবর লয়ে দেখেন আপনারা যে সবখানে যান খবর লয়ে দেখেন এমনও ব্রাহ্মণ আছে যারা শুধু দাদুনি ক্রিয়ার উপরে নির্ভরশীল তারা অনেক সময় বাড়িতে চলাফেরা করে ধার ধার দেনা টেনা ঘুরে চলছে যার যতবন্ধার যা অবস্থাপূর্ণ যতবন্ধ যারা আছে তারা তারা কিছু সহযোগিতা করতেছে এরকমভাবে চলছে বর্তমানে আপনার কত টাকা করে ভোট ভাতা পাচ্ছে বর্তমানে এখানে ধরুন আমরা মাসে 4,000, 5,000, 6,000 এরকম আর অধিকারী আছে আছে অধিকারী পাচ্ছে প্রায় 8,000 টাকার মতো ভাতা হিসাবে দেয় আর কি এটা ম্যাক্সিমাম মানে 4,000, 6,000 এরকম করে ভাতা হয় মাসে এটার জন্য আমরা সরকারের কাছে আমাদের ডিএম সাহেবের কাছে বুঝাচ্ছি কিছু বাড়ানোর লেগে সরকার ওখানে যখন বাড়ায় তখন আপনি কি জেলা শাসকের কাছে দাবি জানাইছেন আমরা ডিএম সাহেবের কাছে তো সবসময় জানাইতেছি আমাদের তো ডিএম সাহেবেরই জানাই দিব কি আশ্বাস দিয়ে স্যারের কাছে যদি আমি গভর্নমেন্টের করে লিখি গভর্নমেন্টের কোনো তো লেখছ স্যার ডিএম সাহেব লেখছ কারণ গভর্নমেন্টের তরফ থেকে যদি হয় তাহলে পাবো আর শেষবার কবে নাগাদ জানিয়েছি এটা আপনার আমাদের এই যে চল্লিশ যাদব স্যার থাকতে তখন একটা আমরা জানাইছিলাম শেষবারের মতো আমাদের লাস্ট কিন্তু এটা এখন কিন্তু কোনো উত্তর আমরা পাইছি বরং রিমানে বিশিন্তি ধলাই হাংকনে জুনার হাংকনে আচুক ফাংনি মাইজা ফাং বা আচুক নাই পরিতিষ্ঠিত পরমাণু ব্রহ্ম নিবিশংতি দলাই হাংকনি জুলাই হাবর নক নি আসুক ফাংনি মাইচাও আসুখা ব্রহ্ম গ্রাম পরচুষ দে বর্মা তিনি ত্রিপুরা মতো দলাই ডিস্ট্রিক রঞ্জনাই চেয়ারম্যান ব্রহ্ম গ্রাম পরচুষ দে বর্মা বিনি আসুক থাই আসুখা বন জুনালি যত সেবক র লামসুগি কক লামচাবলাইখ্যা তে অ কক সাবলাই পান্ডব মানজাক ত্রিপুরা মত নি গবং মাখা গনাং লোক র তিনি কক্চন মতে চেয়ারম্যান পরচুষ দে বর্মা সাকা আসুক সাল কল সামংখ্রাই ফ্যামিলি খুঁসার নুখুনি বরক হাইকে তাবুকনি নাহার মূ অংখা আমচায় হামকাই খাঙনি লামা দুই ফেরেন খুবই গুবন সেব সাব মায়া রং ফাশিং কাইচমুই হামকানি সামন খাঞ্জনি আসুকবে সিমি থাকিয়া কন দফাও তাম তামর অঙ্গৈতং তাম তামর খালাইজাগিয়া অঙ্গৈতংখা আবরণ কাইচমুই সামন তানানি হামকানি বাকে সাতমানি হনে সাকা বরম গুনাং পরতুস দে বর্মা স্যার বুলিয়া তিনি তো দিনই আসুক ফেয়ার তিনি যে ভাই আসুক ফেয়ার
তাব লোকের অনেকভাবে এই বছর খাওয়াতে খান স্বতন্ত্র পাঠান ভাই নিউ যে লোকের অনেকভাবে কবই সামন ভাইকে খাই ফোনায় আবার খাওয়াতাম ভাত বেলাই হামবাই যেন আশোক সাল জরা সামন টানলাই ফেলে মানে সিমর কাছে তোমার যে জোনাল সিমর তিনি জয়েন্ট চেয়ারম্যান চেয়ারম্যান কাছে যে কমিটি দমনে মেম্বার যেন কাছে ফ্যামিলি হেকে নমর ওয়ান সুপ লাইকা তাই চিনি অজগ অফিসিয়াল যে স্টাফ তোমার বড় হয়ে বছর বক্স লাইকা যেন চিনি নাহার মন তো হইলা মেইন নাহার মন পাই যে দফানো খরচা খাইদানি তাই যেন বেকার কিপালেন তুগুনানি ফিয়া আবু ও সংসার চলি থানানি তাই চিনি বড় রকমের কাহামনি বাদে হাঁকড়াইনি বাদে যেন যেমন হিন্দি বে সামাত নামানি রুটি কাপড়া মাকান আবনি বাদে বেলাইখের নাঙ্কু হোক তাই যেন অবন তিনি ডিসিশন খাইলাইখা চিনি কমিটি বে বসে আসলাই অবন ডিসকাশন তো খাইলাই নাই যে বস্তাংনি সালন যেন জেসা সভা খাইলাইনি হিন্দিব চিনি মানথাই সবথাই বেবাব চিনি অধিকার আবো যেন কাহামকে মানি মিয়াঙা তাই চিনি থানথাই খাইলাইনি লামা তিনি চুমর আসুগি আপনার উদ্দেশ্য নানাই যে চিনি বড় রকমের গামি আমি মানে যে কমা জায়গা নব সিটির ডেভেলপমেন্ট হয়ে থাকবো নগর পঞ্চায়েত ডেভেলপ হয়ে থাকবো বাট চিনি এডিসি এরিয়াও আমি ডেভেলপমেন্ট করি বিশেষকে লামা দুই কারেন্ট আবহাওয়া বেলাইখান চিনি বিয়ালো দম দাবুক যেন কমা গামিও থাকে এডিসি কমা দাবুক তো এডুকেটেড কমা নহকা কমা এডুকেটেড নহকা কেবল ডক্টর ইঞ্জিনিয়ার নিমানি ফাইও বাট ব পড়াশোনা খাই বে বেবী কামিও গাড়ি কাহাকে পাইতলাঙে হাবিনি ফানোসে খুদ্রু খাতরা অমাহেমন বিলাক সব তো চিনি গামি আছে অমাহেমন আমি চিমাব ন স্টেপ না লাইনে চিনি অনুকুম চিনি অজনা লোকের মধ্যে নুকুম সব মিলি লাই চিমাব ন স্টেপ না নাই বস কামনি সালো চুম যে সবা খাইনি ইনফান চিনি দশ মানুষ সেটা হারিতলাঙে না তাই অবনি লগি লগিও চুম শুধু আ লামা দুই আবনি সিমি বইয়া কারণে সিমি বইয়া যেন তিনি অজরা প্রতিজ্ঞা বদ্ধ মানে যিনি কমিটি দমনে রকম যে পুস্তানি সালো চিনি দফানি ও জায়গা তামনা ধুমকানি তাই কেবল সাবুন তাহান তাহান দম চিনি বড় মশা মশানা করে তাহান তাহান দম প্লেয়ার তাহান তাহান দম বাট যেন আবার কাইসে জায়গা উপলব্ধি দিমিয়ে আমাকে নামনি কক আওয়াইনি বিশেষ তুই আমার কখনো প্রসারণে চিনি কমিটি নব তাই চিনি ব্যবহার চিনি অতি প্রাহানি চিন্তি প্রসারণ প্রসারণে যত জায়গাও যেন আইন হরনাই গলেই চলিলে মতে আর অদলাই ডিস্ট্রিক্টনি জোনালনি আন্দোলন চিনি মানসাক জরাতেই চুপসা জরাতে সুন্দর ভাবে সাধন খেলাই বরণ লং ট্রাইভেল নি অঙ্গই অমল দেবর মানে রিপোর্ট সংসাতি হাপন নি রং নগ ফ্রম নাই র প্রাইভেট করে দিবে মাইয়া বক হাতে তাং পাং নি থানে কক্সি সেগা আমচিনি সিকলা বেকার হাস্তে হাবুনি কে রং রাইদার গই হাবুনি রং নগ ফ্রংনাই রক প্রাইভেট ফ্রংগি মানিয়া লাইথানাই বিশিরগ রং শ্রংনাই রংনি কংনো ওয়ান সুগুই হাবুনি রং নগ ফ্রংনাই তে বেকার রং ফ্রংনাই রক থানচাক লাই কক্সাব লাই মানি আবুনি বগিনো হাবাং ফ্রংনাই রক বরংনি বাগে ইয়াকারি মানি বিশিসা লাইথামুনি ইয়াগলো তাবুখাই নংজাকা হাবাংনি রং ফ্রংনাই রক সে প্রাইভেট ফ্রংলাই তংলাই শিবো সরাংসালো অমো হাই রাইদার সে দি রং ফ্রংমানি নগই শান্তির বাজার শিকলা বেকার প্রাইভেট ফ্রংনাই রক বদলসা থাঙ্গই শান্তির বাজার বখাকসে তাংফাংনি থানি কয়মং বলাই ইয়াফালাই ফিয়া বখাকসে তাং ফনে থানি কয়মং বলাই থাংমনি কিপিলানি নাংখা অবনতি শিকলা বেগার কক থুনে রমন সাকা হাফনি বখাকতি রং নগনি ফুরংনাই রক প্রাইভেট ফুরংগি মানিয়া হিন সাজাকমনি কপি তুবুই জমা রিফাইডি হিনে সাজাকা অব হাইকিন সাজাকমা বাই খা নাংলাইজাক শিকলা বেকার রক বরংনি সীমানী এবার সাইমানমানি হিনকে হাফাংনি কেরং রায়দাও তামো তামো দাগিমুং দং অব বখাকসে তাংফাং সাইমানা নাংমানি বখাকতে দাগিমু রিজাংমানি কপি সানি দঙ্গ নির্দেশিকা অমান্য করে আমরা শান্তিবাজার কিছু সরকারি শিক্ষক সবসময় টিউশন চালিয়ে যাচ্ছে সরকারি ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে আমরা এখন শান্তিবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এসেছি কিন্তু মহকুমা শাসক আমাদেরকে বলেছে আমরা যখন ওনাকে লেটারটা জমা দিয়ে দিলাম তারপর উনি বলেছে লেটার সঙ্গে যে নোটিফিকেশান জারি করলো সরকার ওটা দেখাতে কিন্তু আমরা ওটা কোথায় পাবো উনি একজন এত বড় সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও ওনার কাছে নেই আমাদের কাছে কোথায় থাকবে এখন আমরা কী করবো তাই আমি ওনার কাছে আমরা সবাই একত্রিত হয়ে আসলাম কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না এখানে দেখতে পাবেন অনেক টিচারের নাম দেওয়া আছে এই দেখুন
আর এই সিগনেচারগুলো আমাদের সব বেকার বেকার ভাইদের। তাহলে সরকার এ ধরনের একটা আইন পাস করে নিল, কিন্তু সরকারি শিক্ষক তারা এই আইন অমান্য করে প্রতিনিয়ত টিউশন চালিয়ে যাচ্ছে। তারপর আমরা কি করব এখন? অভিজিৎ সরকার বায়োলজির টিচার শান্তিবাজার গার্লস এইচ স্কুল, রতন সূত্রধর ম্যাথ টিচার শান্তিবাজার বয়েজ এইচ স্কুল, দেবাশিস মজুমদার কেমিস্ট্রি টিচার শান্তিবাজার বয়েজ এইচ স্কুল, শতাব্দী রয় কেমিস্ট্রি টিচার শান্তিবাজার গার্লস এইচ স্কুল, যতন দেবনাথ বেঙ্গলি টিচার বরপাতুরি এইচ স্কুল, প্রবীর কুমার প্রবীর কর্মকার পিউর সায়েন্স টিচার নগদা এইচ স্কুল, প্রদীপ আচার্যি পিউর সায়েন্স টিচার শান্তিবাজার এইচ স্কুল, সুদীপ মজুমদার ফিজিক্স টিচার জুলাইবাড়ি এমএম স্কুল, চন্দন চৌধুরী ইংলিশ টিচার শান্তিবাজার গার্লস এইচ স্কুল, সুব্রত দত্ত ম্যাথ টিচার বাইকড়া এইচ স্কুল, সঞ্জিত রয় ম্যাথ টিচার, ললিত ভৌমিক কেমিস্ট্রি টিচার বাইকড়া এইচ স্কুল, জয়দীপ নন্দী ফিজিক্স টিচার বাইকড়া এইচ স্কুল, চন্দন কর ম্যাথ টিচার রাধানগর এইচ স্কুল, সোনালী দাস পিউর সায়েন্স বগাফা এইচ স্কুল, টোটাল 15 জন টিচার স্কুল টিচার, আরও অনেক আছে যদিও আমাদের জানা নেই। অ্যাকশন নিতে দেখিনি। এ ব্যাপারে আপনারা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছিলেন? শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলা হয়নি, কিন্তু একবার আমাদের সাথে মিটিং করে বলেছিল যে ওরা 1 বছর টিউশন করতে পারবে। আমরাও ছাড়টা দিয়েছিলাম এর আগের বছর, কিন্তু এরপরেও দেখা গেলো না ওরা বন্ধ করেনি টিউশন। আমার কাছে কতক্ষণ আগে কয়েকজন বেশ কয়েকজন আসলেন এবং আমার হাতে একটা চিঠি দিলেন, ডিরেক্টরের কাছে তারা পেটিশন করেছেন যে শান্তিনগর ইন্সপেক্টরের আন্ডারে কিছু স্কুল, হাই স্কুল, 12 স্কুল, হ্যাঁ, এর কিছু টিচার আছে, হ্যাঁ, যারা নাকি টিউশনের সঙ্গে যুক্ত। তো যথারীতি আমি অ্যাপ্লিকেশনটা মানে রিসিভ করেছি এবং এজ এ প্রসেস সেটা আমি ডিপার্টমেন্টের কাছে পাঠাবো। লাই থানা সারা হাসিনি ক্যাবিনেটের কাছে না কমনে কগলাম সারা জায়গা শান্তি সারকনি বাগুই করোনা ভাইরাস নি জ্বর হাস্তে হাপাং কক সাবলাই মানে বিশংতি আবুনি ইয়াকুম ফোনগিরিখা হাপাং রং সিরং মঙ্গ কুসুগটি সারানি বগৈ চাইতগৈ সামং খাইতঙ্গ আবুনি বগৈ সায়েন্স টিচার এসোসিয়েশন বখাকতে হাস্তে হাপাং বরংনি বগৈ কক সাবান খাক হামতে হামবাইয়া ফরকা স্রাংশাল আগরদ্র প্রেস ক্লাব কক থনরনি কুথু মংলাই সায়েন্স টিচার এসোসিয়েশন বখাকতে কক থনরনি পান্দা খাইজাখা আর মঞ্জাখা এসোসিয়েশন কাসকো সুনীল দেবনানো খবৈ কুবনির তিনি কক থনরনি কুথু মঙ্গ কক সাকা 2017 বিশনি জুলাই তাল খরক চুকু চিরা দক চিনে সৈসিমং হায়া কেবা সায়েন্স টিচার সেবকত লংমনি বিশিবা পুংখা হাবুনি কেরং রাইদারগৈ 2017 বিশনি জুলাই তালনি সিমিন রেগুলারনি সেরেলি মানানি তংমনি ফিয়া হাস্তে ও লাইথানা ইয়াকসি হাপাং গাহাম খাই সাকথারি সামং খায়ানি বগৈ অ জরাব সায়েন্স টিচার মানথাই রক মানা তংমনি মানলিয়া সায়েন্স টিচার রক লাইথানাই বিশি চুকু রম্বই মানথাই মানানি সুখ সেলারি মানমা তংমনি ফিয়াবা মায়া অঙ্গৈ নুখুঙ্গ চলিনানি বেড়ানো টক টেকটো অংখা বাকসানি বা সেবক কমাখা লাইথাংনি সালো বুসুক জুংজাল তংমনি আবা কক তুমা থুন্দরনি বিশুংতে কক সাবৈ খনারিখা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 সম্পাদক আমার পাশে রয়েছেন আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সুনীল দেবনাথ মহোদয়, আমাদের পাশে রয়েছেন আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুব্রত শাহ মহোদয়। আমরা প্রথমে আপনাদেরকে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে নমস্কার জানি। আমরা যে কালকে এক যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন এবং আমাদেরকে রেগুলার করেছেন, নিয়মিত করেছেন, তার জন্য আজকে এই প্রেস মিট। এই প্রেস মিটের মাধ্যমে আমি রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি 962 জন বিজ্ঞান শিক্ষককে নিয়মিত স্কেল প্রদান করার জন্য। আপনারা জানেন আমাদের এই যে দীর্ঘ বঞ্চনার অবসান, সেই বঞ্চনার অবসান গতকালকে তার সমাপ্তি হয়েছে। আমাদেরকে রেগুলার পে স্কেল প্রদান করার ঘোষণা করেছেন মাননীয় রাজ্য সরকার। আমরা যখন বেকার অবস্থায় ছিলাম
যখন 2010 সালে 4700 গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করেছিল, তখন আমরা দেখেছিলাম একমাত্র বিজ্ঞান শিক্ষক কম নিয়োগ করা হয়েছে। সেই দাবিকে সামনে রেখে আমরা আনএমপ্লয়েড সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন তৈরি করে তৎকালীন সময়ে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করেছিলাম, এমনকি রাস্তা অবরোধ করেছিলাম, মহাকরণ অভিযান করেছিলাম, তার জন্য আমাদেরকে বিভিন্ন সময় গ্রেফতার বরণ করতে হয়েছিল এবং আমরা বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছিল। সেই মিথ্যা মামলাকে আমরা ভয় না পেয়ে আমরা আমাদের আন্দোলন দীর্ঘদিন চালিয়ে গিয়েছিলাম। সেই আন্দোলনের কাছে মাতানত করে তৎকালীন সরকার 1000 বিজ্ঞান শিক্ষক নিয়োগ করেছিলাম এবং 2012 সালে আমরা নিযুক্তি পাই। 2012 সালে আমরা নিযুক্তি পাওয়ার পর 2017 সনে আমরা রেগুলার 5 বছর সম্পূর্ণ হয়। 5 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রেগুলার হওয়ার কথা, তৎকালীন সরকার আমাদেরকে রেগুলার না করে আমাদেরকে আইনের বেড়াজলে ফেলে দিয়েছিল। বর্তমান সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও তৎকালীন সময়ে যে আইনি বেড়াজাল আমাদেরকে ঠেলে দিয়েছিল, আমাদেরকে বর্তমান সরকার রেগুলার করতে পারেনি। সরকারের সদিচ্ছা ছিল, বারবার চেষ্টা করেছিল আমাদেরকে রেগুলার করার জন্য, কিন্তু বর্তমান সরকার রেগুলার করতে পারেনি আইনি বেড়াজালের কারণে। তাই বাধ্য হয়ে আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে 6 মাসের মধ্যে যেন আমাদেরকে নিয়মিত করা হয়, সঙ্গে আমাদের সমস্ত বকেয়া যেন মিটিয়ে দেওয়া হয়। সেই মহামান্য হাইকোর্টকে সম্মান জানিয়ে রাজ্য সরকার গতকাল আপনারা দেখেছেন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিয়মিত করেছেন তার জন্য আমি এবং আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 রাজ্য সরকারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে রেগুলার করেছেন, নিয়মিত পে স্কেল প্রদান করেছেন, তার জন্য আমি বারবার আমি এই রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশনের পরিবার খুব খুশি, খুব আপ্লুত, আনন্দিত। এই আপ্লুত এবং আনন্দিত সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে যাতে আমরা শেয়ার করতে পারি, তার জন্য আমরা বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশন 2012 আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য সরকার যে আমাদের পে স্কেল প্রদান করেছেন তার থেকে আমরা একদিনের বেতন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দিয়ে দেব। আমরা এই রাজ্যের আপনাদের মাধ্যমে সমস্ত বিজ্ঞান শিক্ষকদের অনুরোধ করব, আপনারা এই একদিনের বেতন আমাদের সংগঠনের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আমরা যথাসময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা এটা দান করব। যেহেতু আমরা শিক্ষক, সমাজের মেরুদণ্ড, আমাদের শিক্ষকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। সেই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সময় এই প্যান্ডামিক সিচুয়েশনে যতটুক পেরেছি আমরা মানুষের পাশে রয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা খাদ্য সামগ্রী শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমরা তুলে দিয়েছিলাম, আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সামান্য টাকাও আমরা দান করেছিলাম। তৎসঙ্গে আমরা যেহেতু এই খুশি আনন্দটা সবার সাথে শেয়ার করতে পারি, তার জন্য একদিনের বেতন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দিয়ে দেব। আমরা অনেক ইতিহাসের সাক্ষী ছিলাম, আমাদের বেকার অবস্থা থেকে কালকে পরশুদিন পর্যন্ত আমরা উদ্বিগ্ন ছিলাম যে আমাদের চাকরির স্থায়িত্ব নিয়ে। আমরা চাকরি করি কিন্তু রেগুলার পে স্কেল আমরা পাচ্ছি না, সেটা এ রাজ্যের রাজ্য সরকার এবং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে মাননীয় হাইকোর্টকে সম্মান জানিয়ে আমাদেরকে রেগুলার পে স্কেল প্রদান করেছেন, তার জন্য আমরা আনন্দিত এবং উৎসাহিত। আগামী দিনে রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে বাস্তবে সাফল্য করে তোলার জন্য এবং সেই উদ্যোগকে বাস্তবে রূপায়িত করার জন্য আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন এবং বিজ্ঞান শিক্ষকরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কোনোদিনই পিছপা হব না। আমরা রাজ্য সরকারের এবং শিক্ষামন্ত্রীর যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা সবসময় এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত থেকে আরও উন্নততর করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নমস্কার। বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের বক্তব্য, বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে বেকার সমস্যা সমাধানে সরকার চাকরি দিয়ে দেবে সবটা সরকারের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। এখন বিশেষ করে আমাদের শিক্ষাক্ষেত্রে যে এখন নিউ এটা টেটের মাধ্যমে হয়, এটা আপনারা জানেন যে টেট যারা কোয়ালিফাইড হয় তাদের কি চাকরি দেওয়া হয়। যে বেকারদেরকে আমি অনুরোধ করব যে আপনারা টেটের মাধ্যমে বিএড করে আপনারা পরীক্ষায় বসুন, অবশ্যই আপনারা চাকরি পেয়ে যাবেন। আর একটা সরকারের পক্ষে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না, এটা আমরাও জানি আপনিও জানেন সবাই জানি। সেই ক্ষেত্রে আমার বেকার ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে যেন ওনারা টেট পরীক্ষায় বসে শিক্ষাক্ষেত্রে অবশ্যই আসে। টেট তো শুধু শিক্ষকের বেলা আর বহু দূর করে বহু প্রবণ হচ্ছে, কিন্তু প্রবণ হচ্ছে না। প্লাস এই যে আপনার জেলে আপনাদের আপনি নিজেই বললেন যে রাজ্য সরকার চেষ্টা করছে বেকার সমস্যা সমাধানে, তাহলে আপনার আন্দোলন করছিলেন কেন? তৎকালীন সময়ে আমরা বলেছিলাম প্রতিটা মহকুমাতে মানে বিজ্ঞান শিক্ষকের ঘাটতি রয়েছে, খুব অভাব রয়েছে। 4,700 বিজ্ঞান গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করেছিলেন তৎকালীন রাজ্য সরকার। তখন আমরা বলেছিলাম আপনারা শিক্ষক নিয়োগ করেছেন, এটা ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু আপনারা বিজ্ঞান শিক্ষক নিয়োগ করেছেন খুব কম। বিজ্ঞান শিক্ষকের অভাবে প্রতিটা মহকুমাতে একটা না একটা স্কুল বিজ্ঞান শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা যে 4,700 শিক্ষক নিয়োগ করেছেন তার মধ্যে বিজ্ঞান শিক্ষকের সংখ্যাটা খুবই কম। এটা তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের এই দাবিটা মেনে নিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ আমরা বিজ্ঞান শিক্ষক কম নিয়োগ করেছি। ওই দাবিটাকে সামনে রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী মহাকরণে বসে বলেছিল আমরা অতি শীঘ্রই 1,000 বিজ্ঞান শিক্ষক নিয়োগ করব। সেই মোতাবেক 1,000 বিজ্ঞান শিক্ষক নিয়োগের জন্য ওরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার দেখুন, সরকার চালাতে গেলে আমাদের মতো চাকরিজীবীরাই সরকারের প্রথম অস্ত্র। তো যারা যদি শূন্যস্থান থাকে অবশ্যই পূরণ করা উচিত, তাহলে তো অফিস আদালত চলবে না। না দেখুন, আমরা বাধ্য হয়ে উচ্চ আদালতে যেতে হয়েছে। কারণ কি? না দেখুন, যদি সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ দেব, পাশাপাশি মাননীয় হাইকোর্টকে সম্মান জানিয়ে আমি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ কি, যদি আমরা হাইকোর্টে না যেতাম আমাদের যে আইনি বেড়া জাল ছিল ওইটা আমরা মুক্ত হতে পারতাম না।
এরিয়ার আমরা 2017 জুলাই মাস থেকে রাজ্যবাসী হিসাবে কেউ কাঁদুক আমরা এটা চাই না। আমাদের অ্যাসোসিয়েশন কোনোদিনই চায় না এই রাজ্যবাসী এই রাজ্যের কোনো বেকার যুবক যুবতী কেউ কাঁদুক এটা আমরা চাই না। এটা তো রাজ্য সরকার দেখুন এটা তো আইনি ব্যবস্থা দেশের সর্বোচ্চ আদালতের উপরে তো আমাদের কথা কওয়ার কোনো অধিকার নেই। আমরা সবসময় আদালতকে সম্মান জানিয়ে আমাদের কথা বলতে হয়। যেই জায়গায় মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা তো আমাদের মাথা পেতে নিতেই হোক। যদি কোনো বিকল্প ব্যবস্থা করা যায় এতগুলি পরিবার বেঁচে গেল এটা তো আমরাও চাই। আমরা 2012 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আরেকবার সাংবাদিক সম্মেলন করেছিলাম যখন সুপ্রিম কোর্ট ওদেরকে 2 বছর ইয়ে দিয়েছিল, হ্যাঁ এক্সটেনশন দিয়েছিল, তখন আমরা সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমরা বলেছি যে রাজ্যের একটা মানুষের যেন অভুক্ত না থাকে, রাজ্যের একটা মানুষের যেন বেকার অবস্থায় দিন যাপন না করে। চাই আমরা চাই একটা আন্তরিকভাবে তো আমরা চাই একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাক, এটা আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন এবং ব্যক্তিগতভাবে আমরা কখনোই চাই না। বিজ্ঞান শিক্ষকের পদ আরো খালি আছে, এখন তো শিক্ষা ব্যবস্থায় এখন তো ট্যাট ছাড়া তো চাকরি দেওয়া সম্ভব না। এখন তো বিজ্ঞান শিক্ষক আর আর্টস শিক্ষক বলে কিছুই নেই, এখন সমস্ত কিছুই আসতে হবে ট্যাটের মাধ্যমে। আর যাই হোক না না আজ মুন্দিলামা রুতুগুই মাইয়া সামোসুনানে বাগে সেব মাইয়া অঙ্গে তংনারংনে বাগে বেলেন কাহাম সেব কাহাম ককতুমা তাবুক তিপাশা কামে আমজয়ন মানথগো সরংথায়েনখা হেজনসন ট্রেনিং সেন্টার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন বাই কোশমুং মানজাক ও সেন্টার থানে তালথাম সকান কোর্স চেঙ্গে রেজাখা তাবতে এসে এডমিশন ফিওই রেজাক ফিওকা মুসুকনার এডমিশন নাই মানো সুরঙ্গই মানো সামুং সেব মানই মানো কোর্স নি মৌ অংখা ফুড এন্ড বেভারেজ সার্ভিস স্টেওয়ার অ কোর্স খাইমা লগে লগে রংসংনাই রংন স্কিল ডেভেলপমেন্টে কম্পিউটার সফট স্কিল ব ফোরংজাংনাই কোর্স পাইমানে ইয়াগুলো প্লেসমেন্ট বতংনাই ওয়াসা ট্রেনিং পাইজাক এবার সরঙ্গে পাইজাক হুমকে ব্যাংক রগো লোন নানা বুকলাই এংনাই তে বাইথাংনি শাকনি ইয়াকুম বাই বাসাই মানাতেই রেস্টুরেন্ট দাবা হাইরক বিয়গি মানাই আপনি বাকি ট্রেনিং সেন্টারনি বেখাকতেই চুবা জাগনাই ডকুমেন্টেশন তে প্রেজেন্টেশনের বাকি ওয়াসা সার্টিফিকেট মানি পাইকে ব্যাংক রগো লোন নানা নিব লামা কলাই এঙ্গি থাঙ্গ আসবে সিমি বাথা গিয়া গাহামকে সেরেঙ্গে মানকে হাসতে তাই ফাতার হাসতেনি 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল লগুব প্লেসমেন্ট উনানি সেব তো মাননাই হানি বাই হাসতেনি যে শিকলা শিকলি র সামু সঙ্গনা মুসুঙ্গ শাকনি ইয়াকুম বাই বাসনা মুসুঙ্গ বড় লেডাবই ডাক্তি ডাক্তি গ্রংদি হেজলসন ট্রেনিং সেন্টার বাই সুননে বাকে কোর্স ফ্রি ট্রেনিং ফ্রি চানা নংনা থাংফাই ফ্রি নিকুমা হেজলসন ট্রেনিং সেন্টার গাবডি কমিউনিটি হল গাবডি মাটকার পর্বপুর এডিসি ভিলেজ আগরতলা জম্পুই জেলা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা 799-004 কন্ট্যাক্ট 700-519-8035 ইমেল
hazelsonllp@gmail.com ওয়েবসাইট www.hazelson.co.in এডমিশনের লাস্ট ডেট এপ্রিল তালনি থামসি সালমারি জোড়া হাকে মুসনার লেরিয়া ওই ডাক্তি ডাক্তি ক্রং দি রাজাক নিকুমা তে কংদুক নাম্বার জিয়েরক ইন্সুরেন্স খায়নে বাকি ওয়ান আজাক রং খাতিনের বাকি লামা মানজাগিয়া অঙ্গি দঙ্গ কাহামকে সাবই মাইয়া বড় থাকায় তাম খাইনাই সাবন সঙ্গায় পৈত থাঙি মাইয়া অঙ্গি দঙ্গ সাবন সঙ্গে কাহামক বিদি মানো এবার জরা গরি হাবার নক রগ থাং লাসু খাইনানি বরং বাকি বেলেন কাহাম কক তুমা তে কাহাম সেব সাব দঙ্গ নি আনি যতনি সাম্পাব ন নগ তংতৈ তৈন্য হাবা নগ রগ তংতৈ তৈন্য এবার জেফুর স্রাবসা জরা মানো জরা কারি উইন ইন্সুরেন্স খাই মানায় তে রাং খাতিমুনি কক বিদি নাই মানায় দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবো কাইসা হাফাং বাই গসিউন হাজার ইন্সুরেন্স কোম্পানি অর যত মালখুম এবার কার মোটর সাইকেল সাকদুক এবার হেলথ পার্সোনাল এক্সিডেন্ট ফায়ার এক্সিডেন্ট ওমা রং ইন্সুরেন্স খাই মানায় আসুক সিমিয়া কতাল খাই জুদা জুদা স্কিম তাবুক তুবজাগৈ দঙ্গ দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবরং ওখা কিষাণ বিকাশ পত্র মান্থলি ইনকাম স্কিম ফাইভ ইয়ার্স এনএসসি এইট ইস্যুস ওয়ান অবলিক টু অবলিক থ্রি অবলিক ফাইভ ইয়ার টাইম ডিপোজিট স্কিম অবরণ কারুব দঙ্গ ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া নি বেখাক্তই পি এল আই পোস্টেল লাইফ ইন্সুরেন্স আর পি এল আই রুরাল পোস্টেল লাইফ ইন্সুরেন্স আর ডি মানি ডিপোজিট স্কিম মান্থলি ইন্টারেস্ট স্কিম আকরক জিয়রক তাবুব অবতি হাইরক ইন্সুরেন্স এবার রং খাতিমুর খাইমাইয়া খুন বড়ি বাকি দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গি মানো দেব কাহাম কেসিনের বাকি গরঙ্গি নিকুমা দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ গভ অফ ইন্ডিয়া আন্ডারটেকিং নয়নতারা দেব বরমা এজেন্ট কোড এ জি ডাবল জিরো ডাবল ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান কোকডুক নাম্বার এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি ডাবল জিরো টু অবলিক এইট টু ফাইভ এইট জিরো থ্রি সেভেন ফাইভ নাইন টু ইমেল দেববর্মা নয়নতারা এট দ্য রেট জিমেল ডট কম জেরুনি নাংকুমন ইন্সুরেন্স তাবো খাজাইয়া খুন দঙ্ক বরং দৈ ডাক্তি খাই অনিকুমাও গরঙ্গি মানো তামনি হনবা বুফ্র তামর পাতিউ থাকে পুষিয়া লংমানি মূসা থিতি গরৈ হাইনিবাই জরা টংসেনি বাইথানি সাকদুনি সিমি মালখুং মটর সাইকেল আকরনি ইন্সুরেন্স তৈ রং খাতিমুনি সামুং ফলগৈ থিনাংন কসং কোয়ার খাইয়ানি ওয়াসলাই দঙ্গ বরক দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গৈ ইন্সুরেন্স তৈ রং খাতিমুনি কক বিদি নাই মানো রং মরক উমা বাই বেলা চুঞ্জার খাইলাইজা যত তঙ্ক সংযোগ রক ন আপনি বিশৃঙ্গ সে তাবো পেট্রোল বাই দুই দারাবই বানিয়া খাই তঙ্গ পেট্রোল পাম রগ কাইসা বেখাকো পেট্রোলনি সাকাও রাং মরক উমাবাই বেলাইন হজং জালক ক্লাইজাক যত তংখ সংলগ রক আবনি বিশিংসি তাবকে পেট্রোল বাই তুই দালগৈ বানিয়া খাইলাই তঙাই শিব অমাহাইন মাংপলি কাসাকা স্রাং সাল বুবাগ্রা খোর আগ্রুনি চারিপাড়া বাস স্ট্যান্ড গানাও তংমা সীমা পেট্রোল পাম্প কক্সিল চামং কাসাকা পেট্রোল বাই তুই দালগৈ পেট্রোল বানিয়া খাই তঙ্গ হিনে জেরক অ পেট্রোল দই মালখং মথরি তঙ্গ আবাবাই ব্রনি মালখং ব হাইন হামিয়া অঙ্গি তঙ্গ অমহাই পাতিমুং বাই স্রাং সাল ফুঙ্গ পেট্রোল পাম্প থাকি কুথুম লাইকা পেট্রোল দালাই রক পাতিমুনি কক্তমা মরে থাঙি সৈকা এদিন নগর ফারে নাই মোথাং রব হাইন কক্তমা থুমের বুসকং ফয়ে মালখুং বাইক নি বুগরা রক তামাশাকা খনাই নাই দে হ্যাঁ সত্যি এটা পাওয়া গেছে জল কিন্তু আমরা এটা আমরা তো এমন প্রত্যেক দিন তেল দেই আমরা তো এমন এটা ফার্স্ট টাইম দেখলাম যে পেট্রোল যারা স্কুটিতে নিয়ে গেছে তারা তো লইয়া গেছে কাক আর একজন কাস্টমার এসে তেল নেওয়ার পর আধা ঘন্টা পরে আয়া কইছে যে তেল পাওয়া গেছে বা জলের মতো লাগতেছে তো আমরা তো অবাক আমরা তো দেখি যে আমরা মনে করছি প্রথম না তাই না কিছু মিশাই না এটার ভিতরে না আসলো এরপর দেখি যে না যে ওই নিতাছে হ্যাঁ ওই কমপ্লেন করতেছে এটার মধ্যে জল পাওয়া যাইতাছে কিন্তু তবে এরপর সব কিছুর পরেও আমরা একটা ফ্রেশ বোতল আইনে সেটা কিছু স্যাম্পল কালেক্ট করছি পেট্রোলের সেম গন্ধ আছে পেট্রোলের কোয়ালিটি মানে রংটা যেই রকমের পেট্রোল থাকে এই রঙেরই পেট্রোল পাইতাছে কিন্তু ওই চার পাঁচটা বোতলে কি হইছিল
আমরা তো কিছু কইতে পারতাম না। এরপরে তো সব কিছু ওই যে মিডিয়ার মানুষ আইলো, সব পুলিশ আইলো, সবাই আইলো, তারপর তো সব কিছু তখন তো সকাল থেকে 9:30 পরের থেকে তো আমরা তেল বিক্রি বন্ধ হয়ে গেছে একদম। এখানে আমরা কাস্টমার মারতে চাইতেছে, ইয়ে করতে চাইতেছে, আমরা তখন কোনো কিছু আমরা ফ্রেশ বোতলে স্যাম্পল লইছি, পুরো পরিষ্কার স্যাম্পল। এখন তো লাস্টলি ওই যে লিগাল পেট্রোলজি অফিসার আইছে, অফিসারে তো তদন্ত করতেছে সব কিছু। এখন অফিসারে যাই রিপোর্ট দেয় ওইটার উপরে বেসিস করে আমরা বিজনেস চালামো। এখন কি পেট্রোল দিতেছেন না? না না, এখন পেট্রোলটা টোটাল হল্ট রাখছি আমরা, যতক্ষণ অব্দি লিগাল পেট্রোলজি অফিসার রিপোর্টটা না দেয় ততক্ষণ অব্দি আমরা সেল বন্ধ রাখছি, টোটাল পেট্রোল ডিজেল দুটো বন্ধ রাখছি। এটা কতদিন ধরে হইতেছে? আজকে হয়েছে না? না না না, এটা তো আমরা আজকে আজকে প্রথম রিপোর্ট পাইলাম। ঘটনা হয়েছে গতকালকে রাত্রেবেলা 6:30 পরে আমরা তেলের ট্যাঙ্কার ঢুকছে, অয়েল ট্যাঙ্কার ওই যে লুমালিকার আসাম থেকে আইয়া ঢুকছে, ঢুকিয়ে সেটা তো রাত্র 9:30 অব্দি আমরা তেল ডাউনলোড করছি, 12,000 লিটার পেট্রোল ডাউনলোড করছি। পেট্রোল ডাউনলোড করার আগে আমরা ডেন্সিটি টেস্ট করে নিয়েছি পেট্রোলের, ডেন্সিটি পরিষ্কার হয়ে গেছে যেমন পাওয়া যায়। তো ডেন্সিটি টেস্ট করার সময় পেট্রোলের রং, পেট্রোলের রং যা থাকে তাই পাইছি। আর আমরা বুঝতেছি না আজকে হঠাৎ করে যে 2-3টা কেস আইলো, এরপরে সবাই যারা যারা কইতেছে সবাই কইতেছে, যদিও আমরা প্রত্যেকটা ভেহিকেল টেস্ট করছি না, দোকানের পরে স্টার্ট করতে কী প্রবলেম হইতেছে কি না, তো আমরা তো খুব ডাউটফুল, খুব কিউরিয়াসিটি আছে আমার যে এটা কী হইতেছে কন্ডিশনটা। যতক্ষণ দিয়ে লিগাল মেট্রোলজি অফিসার আমার স্যাম্পলটা টেস্ট না করতেছে পেট্রোলটা, কালকে নতুন পেট্রোল আনছি 12,000 লিটার, আগের আসলো 3,650, মানে 15,650 এখনও ট্যাঙ্কির ভিতরে আছে আমরা স্টকের ভিতরে পেট্রোল। ওই পুরোটা পেট্রোলের ভিতরে যদি যদি কেউ যদি কেউ যদি মানে আমরা লোকের শত্রুতা করে যদি এক বালতি জলও ঢাইলা দেয়, কারণ রাত্রেবেলা আমরা লক লাগাই না, এক বালতি জল ঢাইলা দিচ্ছে পেট্রোলের নজল দিয়ে, তো এক বালতি জল তো 15,000 লিটারের ভিতরে কোনো ফ্যাক্টর করতো না, এটা তো জাস্ট পুইরাই থাকবো, কারণ পুরো ট্যাঙ্কি যখন ড্রাই হয়ে যায় তখনও আমরা 450 লিটার তেল নিচে পুইরাই থাকে নজলের নিচে, এটা এই তেল কোনো মতে বের করা যায় না, ওই তেলের ভিতরে ওই এই যে এই এই জল যাইব গা। কিন্তু এখানে জল যাইতেছে, জল তো কোনো মানে কোনো কোনো মতেই তো কোনো মতে তো আমি তো ডাউটফুল যে জল তো হইতেই পারে না, আজকে হঠাৎ করে আসলে কাস্টমার কইতেছে, এবং কাস্টমারের দেখা দেখি অনেক কাস্টমার তো দুই দিন আগে তেল নিয়ে আসে, আজকে আজকে আসলে কমপ্লেন জানাইতেছে যে তারা ইয়ে পাইতেছে না। তো আমরা সবাই কাস্টমারের ভেহিকেলটা কী টাইপ আসলো, তারপর কত 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 অ্যামাউন্টের তেল ভরাইছিলো, তাদের কন্ট্যাক্ট নাম্বার সব লিখে রাখতেছি, যেমন করে আমরা ওই যে লোকাল থানাতে যেমনভাবে ইনফরমেশান দিছে, তো আমরা পরবর্তী সময়ে থানা যা ইনস্ট্রাকশন দেয় যে তারা ওই কম্পেনসেশন দেওয়ানের, তো কম্পেনসেশন দেওয়ানোর চেষ্টা করুন, এটাই আর কি। এখন তো সব কিছু ডিপেন্ড করতেছে আমরা লিগাল মেট্রোলজি অফিসার কী রায় দেয়। আপনি কি এইখানের ওনার? হ্যাঁ, আমি তো ওনার, মানে মানে আমরা পুরো ফ্যামিলি, আমরা ফ্যামিলি 4 জন, মানে আমার মার নামে লাইসেন্স, আর আমি আমি তো ছেলে, আমরা 2 জন ছেলে আছি, আর তো আমি মানে সব দিন মানে ওয়েলম্যানের লগে যত হিসাব টিসাব নেওয়ানোর কাজ করি, মানে কইতে গেলে হাফ একটা ম্যানেজারের কাজ করি সারাদিন। কী নাম আপনার? আমার নাম, আমি অভিষেক ভট্টাচার্য, আমি বড় ছেলে ওই শ্রীমা পেট্রোলে, আমার ওনার ওই মৌসুমী চক্রবর্তীর বড় ছেলে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে অরুন্ধতিনগর 13 নম্বর রোড। তোর নিজে মেকানিক, ঠিক আছে, আমি সকাল বেলা এসে 300 টাকা তেল ঢোকা নিয়েছি, নিয়ে এসে বাজার থেকে আইতে পারি না, তেল নাই, মানে কোন পাম্পে এটার থেকে নিয়েছি, নেওয়ার পরে তারপরে দুধটা জল ট্যাঙ্কির মধ্যে আনিয়ে দেখাচ্ছি, তার আমি আপনার সকাল 7টার সময় তেল ঢোকাইছি, ঢোকাইছিলাম, আমি তো চালাকাছি, কোনো কোনো অন্য রাজা ঢোকাইছে পরে লগে লগে ধরা পড়ছে, এরপরে চেক করছি, চেক করে লিকারাজ দিয়ে চেক করার পরে এমন পাওয়া গেছে, এরপরে পুলিশে খবর দেওয়া হয়েছে। পেট্রোল মানে পেট্রোলে কী পাওয়া গেছে? জল, জল মিশানোর মানে কি কতটুকু পরিমাণ পাইছেন আপনারা জল? ওই তো বোতল তো আছে, বোতলে দেখেন, বোতল খুলে লইছে, মানছে আমি তো আই এম নট SDM সাহেব বা বিধান করবো, আমরা তো অ্যাকচুয়ালি এটা কইতে পারি না, ঠিক আছে না, তখনও আমি একটা জিনিস কিন্তু একটা ফর্মাল একটা কমপ্লেন আসলো যে পাম্পের থেকে যে ডিসপেন্সিং হইতেছে এটা অয়েল আর ওয়াটারের মিক্সিং আছে, SDPO সাহেব আর SDM সাহেব দুজনই আমার কাছে কমপ্লেন করছে এবং ইন্সপেকশন করতে গেছে, আমরা লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আইসি, আমরা স্যাম্পলিং নিছি,
টোটাল এজ রিডিং নেওয়া হইব। এখানে টোটাল যারা পাবলিক আছে তারা যে কমপ্লেনটা এইটা আমরা রেকর্ড করুক, অটোমেটিকলি স্যাম্পলটা দেওয়া হইব এবং টিল ডিসপোজিশন মানে এইটান পর্যন্ত টোটাল লেজার রিডিং দিয়া এই পাম্পের থেকে পেট্রোলটা ডিসপেন্সিং বন্ধ থাকবে। দেখি আজকে থেকে কি দেখি সিল করা হবে? অক্ষুনি অক্ষুনি এক্ষুনি অক্ষুনি সবটাই করা হবে। তেল জমা ছিলাম, তেল নেওয়ার পরে রানিংয়ে বুত বুত করে তারপরে রানিং অফ হয়ে যায়। মুখের কাছে কাছে বলা তেলটা ফিল্টার দেখা জল পাওয়া গেছে, জল বোতলটা আর এই তেলের বোতলটা নিয়েছি জল মিশানো। মানে আপনার কি গাড়ি আসলো? বাইক গাড়ি। আচ্ছা, এটা কোন সময় মানে দেখছেন? ওই তো ঘন্টা হইব। তো আয়া দেখছেন কিটা মানে এর মধ্যে জল? হ্যাঁ জল। তারপর কি পেট্রোল পাম্পে আইছেন? পেট্রোল হয়তো আয়া জমা দিলাম। কি কইছে পাম্পের থেকে? তারা দাসে ইয়া করব, ইনকোয়ারি করব। আমি কালকা তেল নিয়েছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ফুলকুড়া তেল দিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে আইসি বালা সাইকেল দিয়ে বাজি তেল লিখছি, বাজারে গেছি বলে সাইকেল দিয়ে বুক বুক করে। হুম, আরে কোনো মতে বাঘ মাখ করতে করি সাইকেল আর স্টার্ট হবে না হতে। এবারে মেকানিক্সের পাইছি না, আজকাল সকালে মেকানিক্সের কাছে দিচ্ছি পরে কথা আপনার বাইকে তো জল। আমি তুলে খুলো পুরোটা খুলো, খুললে দেয় পুরোটা জল, তেলের সঙ্গে আছে তেলের জলে মিক্স করে। এরপরে সাইকেল মেকানিক কাজ টাজ করাই আছে, লক্ষণ আইছি তাহলে জানি না আইসি বলে আইসি বলে কইছে আমরা ক্ষতিপূরণ দেবো, তাহলে জানিয়েছেন তাহলে দিয়ে দিন। মানে এই কথা বলছি তখন কইছে জেম সাহেব আইব হলে আমরা বুঝে দিচ্ছি। হ্যাঁ, জেম আইব হলে আমরা বুঝে দিচ্ছি। তো যে মেডিনগর 15 নম্বরে যে সীমা পেট্রোলিয়াম এখানে নাকি তেলের সাথে জল মিশানো এরকম একটা খবর আমরা পেয়েছি। তো আমরা এসেছি, এসে আমরা এসডিএম অফিসের সাথে কথা বলেছিলাম, তো অ্যাকর্ডিংলি ওনারা এসেছে এবং স্যাম্পল নিয়েছে, ওনারা দেখছে এবং যা যা আইন অনুযায়ী যা যা করার সব করছে। পেট্রোল পাম্প কি আপাতত কি সিল করা হবে? আপাতত সিল বলতে ওরাই করবে, যা করা ওরাই করবে, আমরা জাস্ট আসি ওরাই করবে। আসালনি পাতিমনি কক্তমা মানে পাতিবং থায় থাকি সৈকা সদর খাকসে ফারে কাশা বদল র তে পেট্রোল আমজগুই ডাইমানি উল পেট্রোল পাম্প শাখা কক্সেল জমক তমাবাই পেট্রোল পাম্প সেল ফ্লাইরি কাহিনে শাখা সদর খাকসে বেতেনি আদং পাতিমং নই কিতিংগি বেলাইন ওয়ানা লাইজা সাইমান খা যত আমসিনি লুগুরন অ পেট্রোল পাম্প সিমি পেট্রোল ডাও হিনে সাড়ে 300 টাকা আমি কে গিতাম না গিতা ভগবান গিতা এমনি কাছে রাখছে বলে এলো 350 পড়ে বাক 200 টাকা পেট্রোল কত 450 টাকা এক দিনে রুজি কত টাকা সারাটা দিন কাম করলে মুনি দিয়ে আইলে নজল বি ওয়ান এ ওয়ান বি ওয়ান আর এ টু বি টু উইডারও আছে, এ টু বি টু আর ট্যাঙ্ক একটাই ঠিক আছে। অটোমেটিকলি চারটা নজলে ছোটো লেজার রিডিং লেখ লেখা আইন অরুণ অরুণ কেনা রাজধানী
দেখবো তো হাইন হাই হয়েছে কক্তমানে বিশ্বদিন চম্পক নগর এন এইচ ডি পি ও সুমন মজুমদার ইত্যাদি মুম্বাই একচুয়ালি আজকে এখানে একটা স্পেসিফিক ইনপুট ছিল, একটা গাড়ি এখান থেকে যাচ্ছে এস নাম্বারের গাড়ি, তো অ্যাকর্ডিংলি ওই ইনপুটের বেসিসে চম্পকনগর নাকা যেটাতে ম্যান করে আমাদের গোপাল থানা এবং সিআরপিএফ 71-এর জওয়ানরা, এখানে রাইড করার পরে গাড়িটা ডিটেইন করা হয়। গাড়িটা ডিটেইন করে আমরা টোটাল 12 প্যাকেট ড্রাই কেনা প্রায় 124 কেজি হয়েছে। গাড়ির চালক যে আছে ওনাকেও আটক করা হয়েছে, ওর নাম খাসলাম, তো ও মেঘালয়ের ড্রাইভার। তো গাঁজা কীভাবে কোথা থেকে যাচ্ছিলো বা কোথায় থেকে আসছিলো সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, বাকিটা আপনাদের পরবর্তী সময় আমরা আপডেট করব। বৃষ্টির সময় কাকে লেকে গহতি লেকে গা হ্যাঁ গহতি কফি গহতি আচ্ছা উসকো বাদ ইয়ে আগরতলা আনলোড কিয়া উসকো বাদ সামান কহাঁ সে লুট কিয়া ইয়ে জো গাঁজা কহাঁ সে লুট কিয়া ডিলার মে কিয়া আগরতলা সে अब कहाँ ले जाएगा, इधर देखो अगरतला से कहाँ ले जाएगा, अगरतला शिलोंग से ले जाएगा। शिलोंग कौन सी जगह पे? इधर में शिलोंग और गौती का दरबार है, इधर शिलोंग कौन सा बाजार बताओ? इधर बरनी का उधर। अच्छा आपके साथ और कोई है खलासी है आपके साथ? नहीं अकेला है। अच्छा ये कहाँ से अगरतला कब लूट किया आपने, कितने बजे लूट किया, रात को किया ना दिन में किया? ताज़ा कितने बजे आपको लोड किया गाड़ी में? रात में लोड किया। रात को किया? हाँ कितने पैकेट है? 12 पैकेट। 12 पैकेट है। अच्छा आपको पास कुछ पैसा पूछा कितना देगा बताया, कुछ लालच दिया पैसा दूंगा इतना दूंगा बोल? 10,000 दिया है। एक
एक पैकेट में 10,000 नहीं पूरा 10,000 दिया है। अच्छा पूरा में 10,000 दिया। अच्छा तो उसको आपको शिलोंग में उठाना था है, वो उसके बाद शिलोंग में आप उसका आदमी आके ले जाएगा है। अच्छा फिर आपको 10,000 कैश दे दिया उन्होंने। अच्छा अगरतला कौन सी जगह से लूट किया आपने? उधर NGC है। AGP NGC NGP नहीं है उधर। ONGC 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 है। अच्छा ONGC है और धोती नगर ONGC बाईपास रूट है ना। वो तो आपको थाना पड़ेगा PS कौन सा आमतली थाना PS का बात है ना। इधर को आता है बाईपास उसके अंदर आप गाड़ी खड़ा किया उधर लूट किया। वो कितना बजे लूट किया? रात को 2 बजे होगा। 2 बजे वहाँ से कितना बजे निकला आप? कितना बजे उधर से चला अगरतला से घर में? नहीं नहीं अगरतला से गाड़ी लेके बाईपास से जो आपने लूट किया था लूट करने के बाद अगर बाईपास से कितने बजे यहाँ पर निकला था? अभी निकल रहा है उधर में ऐसा ही 10 बजे ना 10:30 ऐसा 10:30 बजे। नाम क्या है आपका? प्रशांत लौंग है। जोर से बोलो। प्रशांत लौंग इसको हटाओ इसको हटाओ प्रशांत लौंग नीचे करो प्रशांत लौंग। अच्छा कहाँ का रहने वाला? मेघालय का। मेघालय कौन सी जगह का आपका घर कहाँ पे है? मेघालय कौन सी जगह पे है? नस्तन। अब हाई रुतुमु सालब्रम न चाय हुई तो नही कक सवे खनारे का SDPO सुमन मजुमदार।
तुम लोग पार्टी दिल दे दो अरे मत मजा तुम कर दे और कैसे तो वो चलाओ हम क्यों में तो था कि बात नहीं ना ले
विशालगढ़ फैक्चन मानिक हई बांग्लादेश रंगते विशालगढ़ आमसायो फेकजनाय माने खबै बांग्लादेश नि रांते खरोंनि फेकजनाय माने बानिया खने रमजाखा विशालगढ़ हातिबो फेकजनाय माने खबै बांग्लादेश नि रां बानिया खलाय दङ उत्तम बनेते सुजित साहा बरनो रमनि बागो जरा कलग रमन चाइदो जक पुलिस ताबुर लकडाउन करनानै जराव बानियाते हम हम ओंखा बरनो यागो गोबां मा फेन्सि दिलते बांग्लादेश नि रां मानजाखा गोजाम बानिया खायनाय उत्तम बनेनि नगो गोबां मा बांग्लादेश नि रां फेक्जनाय टेबलेट आखर मानजाखा আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে টিপ অফ আসে যাতে আমরা একটা খবর পাই যে বিশালগড় যে নিচের বাজার আছে নিচের বাজারে ওখানে এই ধরনের কিছু মাল এরকম পাওয়ার সম্ভাবনা আছে আমাদের ওই এরিয়ার যিনি বিট অফিসার ইন্সপেক্টর ইনচার্জ বিজয় দাস ওর কাছে এই খবরটা মেইনলি আসে এবং ইমিডিয়েটলি আমরা থানার ওসি ইন্সপেক্টর দেবাশিস সাহার নেতৃত্বে থানার যারা অফিসার এবং ম্যান যারা আছেন ওইখানে রেড করেন এই নিচের বাজারে উত্তম বণিক নামে একজন যারা এসবের কারবার করেন ওর দোকানে রেড করা হয় এবং রেড করে এখান থেকে আমরা অনেক কিছু উদ্ধার করতে সমর্থ হই আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই উত্তম বণিক এবং ওর দোকানেরই মানে ওর দোকানের মধ্যেই পাওয়া গেছে সুজিত সাহা কি পরিমাণ মাল উদ্ধার হয়েছে আমরা প্রায় এখন পর্যন্ত স্কাফ পেয়েছি প্রায় 200 বোতলের বেশি স্কাফ এসপি মানে স্পাসমোপ্রক্সিভান ট্যাবলেটস এগুলো পাওয়া গেছে 2500 আমরা বাংলাদেশি কারেন্সি পেয়েছি মোর দ্যান 3,05,000 ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি প্রায় 62,000 টাকার উপরে এছাড়াও বেশ কিছু অর্নামেন্টস গোল্ড অর্নামেন্টস এখান থেকে উদ্ধার হয়েছে যেটার বাজার মূল্য হবে প্রায় 3.5-3.5 লাখ টাকার কাছাকাছি স্যার উত্তমমণিকের বাড়ি থেকে কোনো ন্যাশনাল উদ্ধার হয়েছে উত্তমমণিকের বাড়ি থেকে হ্যাঁ ওই আমরা সাইমালটেনিয়াসলি যে রেড চালাই আমরা ওর মানে দোকান থেকে ইমিডিয়েটলি আমরা ওর বাড়িতেও আমরা রেড করি সাইমালটেনিয়াস রেড চলেছে কারণ আমার থানার তো সব অফিসাররা গেছিলেন তো এখানে যখনই ওনার দোকানে কিছু পাওয়া গেছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বাড়িতে পাওয়া যায় এবং বাড়ি থেকে আরও প্রচুর পরিমাণে স্পাসমোপ্রক্সিমন অ্যান্ড স্কফ আটককৃতদের বিরুদ্ধে কি পূর্বে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপারটা আমরা দেখবো আর পূর্বে আমরা এখন দেখছি ওদের নামে এর আগে কোনো মামলা ছিল কিনা এখন আমরা তো দেখেছিলাম উত্তম বণিককে আগেও একাধিকবার থানায় এই মামলায় অ্যারেস্ট করা হয়েছিল এবং দোকান থেকে মাল টাল নেওয়া হয়েছিল এটা
অনেকগুলো স্পেসিফিক ড্রাইভস করছি আমরা এখানে রণবীর সরকার যারা এইসব কাজকর্মের সাথে যুক্ত আছে আমাদের বিশালগড়ে মানে ক্রাইমসের সাথে নটোরিয়াস ক্রিমিনাল রণবীর সরকার এলআইএস মন ওকে আমরা কিছুদিন আগে অ্যারেস্ট করেছি আর আজকে উত্তম মণিকও পাওয়া গেল যদিও পিছনে কোনো আগে কোনো মামলা থেকেও থাকে আমরা ডেফিনেটলি নিউ কেস উইল বি রেজিস্টার্ড আজকে কি তাদেরকে স্যার কোর্টে তোলা হবে আজকে এটা এটা আমরা রেজিস্ট্রেশন অফ কেসের পরে দেখা যাবে এখন তো কেস রেজিস্টার হয়নি বেশি বাড়াই বা একদম কিন্তু মাল করে রাখছো মোবাইল লাগবে তোমার আমার মোবাইল মাল দো ছেলে নিজের বাজারে রেট করছি স্যার এসকো পাওয়া গেছে প্রচুর প্রচুর বলতে আনজার মানে রেট করছি নিউ বাংলার টাকা পাচ্ছি আর ওই যে এমন মাল আর এটা দোকান পুরো হ্যালো দাদা বাইক করে দিয়ে দাও দাদা বাইক করে দিয়ে দাও
राजा से बाइक ले दे लाओ ना माल ले ना मुगा ए बड़े ये बगर माल ले तुम मेरा बड़ा वो तो बड़ा कता करा नीचे और नीचे कोरी है माल तुम यहां बाबा कोता से मोरन लेसी तो भद्र माल ले को ना माल ले दम ना माल से जमंदा वीडियो करो ना चेक करो प्रत्येकटा पैकेट चेक करो बार-बार কইতাছি কোনো প্যাকেট ছাইরো না কোনো প্যাকেট ছাইরো না দেখো না পুরো প্যাকেট চেক করো নতুন পুরান কিছু দেখো না এডি দেখ না এডি দেখ না এডি দেখ ক্যামেরা তো ভাই তুমি কেরাম রে পরিশ্রম করাইতাছো খালি এডি নিচে বলাই দি না 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 তুমি কেরে এডি বাই কর রে আর এটা ইয়া কোনো বিক্রি হয় না নো বালা দিকে দেখো बाइक रोस ना बाइक कौन सी बार दुकान को कोई तकिया नहीं भारत केस थी डॉक्टर शर्मा प्रसाद मुखपाध्याय एवं डॉक्टर शर्मा प्रसाद मुखर्जी थी मैंने साल पहले जगह ভারত কেসি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আসে মানে জুলাই তালে দক সালবারে 91 বিসি ও থিমারে নেসি থামজন সালবারে 1953 বিসি ও শ্যামাপ্রসাদ মুখার্জি পুলা হিন্দু ছুরে বদ সংসা মানে তেব হিন্দু মহাসভানে কাজ করত মানে আশোক সিমিয়া বকসাম বার হাকতির মন্ত্রী বকরক জওহরলাল নেহরু নে ক্যাবিনেট মিনিস্টার বত মানে ফিয়াবা কোবনি জরাও নেহরু লিয়া ক চুক্তি নি সাকাওয়া ককশেল জামাবাই মন্ত্রী নি আশোক থাইয়া কারণে নাঙ্কা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে লাংমারি লামো শালা মৈত্র খাই বুবাগ রাখর আগুলি নি প্রদেশ বিজেপি হাবানগ ডক্টর শ্যামাপ্রসাদ নি মাংপ্লিব খুমবি বরম ইয়ফালাইকা প্রদেশ বিজেপি নি কাসকো ডক্টর মানিক সাহা ফাইমঞ্জাকা সালথাং তিপ্রণি এমপি প্রতিমা বুবেক মন্ত্রী শান্তনা চাকমান করে বদলি কুবনি আদর আশালনি পান্ডব ককতমা থুন্দরনি বিস্কাঙ্গ ফাই ডক্টর মানিক সাহা সাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নি লাংমা রিমা শালম মৈত্র খাই হাসতে হাপাংতে হাকদর হাপনি দাগিমং বাই হাসিনি জুজা জুদা বোধ সেন্টার তে মন্ডল শ্যামমুতা ইয়াগন হারজাকা বিজেপি বদলি বখাক্ত হিনে সালথাং তিপ্রনি এমপি তে মন্ত্রী এম এ রক বরং শাক বৈতনি আমসাই অ শাল পালাই নাই হিনে সাকা হাসতে প্রদেশ বিজেপি নি কাসকো ডক্টর মানিক সাহা সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টি পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে মৃত্যুদিন আমরা সবাই জানি যে কাশ্মীর নিজেদের কাশ্মীর নীতি প্রতিবাদ করতে গিয়ে উনি শনিবারে আজকের দিনে 1953 সালে মৃত্যুবরণ করেন এবং এই দিনটিকে আমরা বলিদান দিবস হিসাবে আমরা প্রতি বছর পালন করি তো সমস্ত আজকের এই বলিদান দিবসকে পালন করার জন্য সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত মণ্ডল সমস্ত বুথে বুথে আজকের এই দিনটিকে পালন করার জন্য কেন্দ্রীয় নির্দেশে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশে সব জায়গায় পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের যে কার্যকর্তারা আমাদের এমপি থেকে আরম্ভ করে বিধায়ক বিধায়িকারা সমস্ত জায়গায় বা নিজ নিজ এলাকায় আজকের এই বলিদান দিবসকে পালন করছে তাছাড়া বিভিন্ন জায়গায় কিছু কার্যক্রমও নিয়েছে যেমন গাছ লাগানো রক্তদান শিবির ইত্যাদি কিছু কার্যক্রম বিভিন্ন জায়গায় আজকের দিনটি পালন করার জন্য নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বুবাগ রানে গ্রেটার ত্রিপুরা নি জব ইয়াক বাক্সা পাল বাক্সা খাই সামুং টাকনা বাবে কাশা প্রাইমারি কমিটি খাজাকা কমলপুর পানবুয়া আমচাইয় বুবাগ রানে গ্রেটার ত্রিপুরা নি জব ইয়াক বাক্সা পাল বাক্সা খাই সামুং টাকনা নে বাগে কাশা প্রাইমারি কমিটি খাজাকা কমলপুর পানবুয়া আমচাইয় শিকলা আদং রং তৈয় দলাই হাঙ্গর কমলপুর সাবডিভিশন সালেমা আডি ব্লক আমচাইয় খবজাক পানবুয়া আমচাইয় কতাল খাই ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন কমিটি খাজাকা আর মানজাকা 9 কনস্টিটিউয়েন্সি ত্রিপুরা মতনি আদং তপন দে বর্মা কংনাথনি সাকা খরক থামচি থাম দসা শিকলা আদং রং তৈয় YTA প্রাইমারি কমিটি খাজাকা পানবুয়া আমচাইয় অশিকলার ফাইনাল সালো পানবুয়া আমচাইনি যত জঞ্জাল গই টংমর নতই জবা খালনে তেই বুবা গনি গেত ত্রিপল লেনি বাগে ইয়াক বাই ইয়াক পাল বাক্সা খলাই সামতাংনাই হনে সাকা রেডি সংতিনি কমলপুরনি কমলপুর সাব ডিভিশন অফ পানবুয়া এডিসি ভিলেজ YTF ইউথ ত্রিপুরা ফেডারেশন নি কাইসা প্রাইমারি কমিটি খাজাকা
और प्राइमरी कमिटी चुन 33 जन आती खाका आगामी दिनों ये यूथ कमिटी नो पानबो आम सर नई नई प्लस विभिन्न रकम जे समस्या समस्या तक मानी और समस्या नतुई बड़ो आगामी दिनों ग्राम निवाही कक सेना एवं सबा कतर खेनाय बुबा गांजे नाहर मंग गेटार त्रिपालैंड और गेटार त्रिपालैंड बड़ो खा बक्सा खाई याग बाई याग रमई सबा खेना बगे बड़ तैरियों जाक आब चुनी यूथ त्रिपुरा फेडारेशन कैसा प्राइमरी कमिटी पानबो खाई जाखा कमलपुर अंगी सुचना देवरमानी रिपोर्ट संसाति जगह सेजामानी थाई सेजामान दाउरा उराम खनाय दङो रायदेर सेति त्रिपुरा सर जगह सेजामानी साचा साननि कथमाया तंकसं तंनाय त्रिपुरा सर कुसुक्षि फरका थाई सेजागै साखनि हमथाय थिक्लायमा थायो तंनाखौ फुरि फक्थाय फुरि जगह सेजामानी थाय सेजामानी ताबो उराम उराम खनाय दङो आइखौबो खना थाया तामनि होनबा कप्तमानी बिसिंतई एवं सोशल मीडिया ने बिसिंतई आवई इंग्या त्रिपुरा सरक आ फाइसिंतई गुरुबु इंग्या राजा सयातई त्रिपुरा सरक जगह सेजांगमानी सावता साननि कथमाया तंक संतनै त्रिपुरा सरक बुसुक बिसि हरगा थाई सेजांगमानी ताबु थाई सेजागै बाथांनि अमथाय थै गलायमा थायोन तंन नखरै हुखथाय करै अंगै तंगमानी कथमा आबाहन कथमा दिनै तबै फाइजा लोकरङै थानि जुलाइबारी डिविसन इस्ट पिलाप देवनपारानि थैथांजा दुर्जय त्रिपुरानि 8.5 कानि हा पान्थनि कप बबागारा आमलनि सिमिनो अ पान्थर हुक हाबा खालाय फाइमानि कथमा फिया 1991 सालनि आगिब जुलाइबारी डिभिसन देवदारनि कुबुन दफानि बरक मानिक सेन बाय पार्थजित सेन अ थाइन' जागानो सेगै नाका बरकनि जागा होनै फियाबा थैथांजा दुजय त्रिपुरानि अ जागानि बेबाक डकुमेन्ट तंतै तामु खालाय बाहाय खालाय बुनि दफाननि बरक त्रिपुरासनि जागानो सेगै मानखाना सेगै तङै मानखा सुमुं आजायजा कक 1991 बिसिनि जमि हस्तान्तर एकनि बिसिंतै अ जागानो एसडिएम तेवैसा फिरगै रफिका थैथांजा दुजय त्रिपुरानो फिया थैथांजा दुजय त्रिपुरा सा खाइमेनि बागै आफ्रो आ जागान दखल खालायि मायानि बागै गुबुन दफानि बरक फान फुनुगै दखल खालायि दंखा फिया ताबुक थैथांजा दुजय त्रिपुरानि साजिला पूर्ण कुमार त्रिपुरा ताबुक आ जागान तैसा फिरगै नाफिका ताबुखे मानिक सेन ते पार्थजित सेन मुंगै खरगनि थैथांजा दुजय त्रिपुरानि बिहित चान्दिमाला त्रिपुरानि मुंगै आ जागा इलिगेल आ जागा दुजय त्रिपुरानि याखनै इलिगेल नटिस रै दंखा फियाबा चिनि हा चिनि जागा कागज दङ चिनि आ जागान जो जागा चिनि हा जों जेसेफन उंथन याकारिया होनै थैथांजा दुजय त्रिपुरानि बिहि चान्दिमाला त्रिपुरा ते साजिला पुन कुमार खुखेंका लोक बुसकांग कक्थुमनि बुसकांग आं दै आं बिमि सद्दानि भामस इद्राय मात्र केमां दुजय त्रिपुरा दुजय त्रिपुरा साथि मां बजुति मृत्यु अंथा बथै था आं बिनि बिहि परिबर्तन दं आं चान्दिमाला त्रिपुरा आं सिजाखाना थाय दखल खायो मानसि न आं जिबन सय्या एतु बेस कं आं सय्या एकदम दिफर बार्ता दारे संबाद दिफर बार्ता थाय आं बिनो थाय आं खाबोयो मानसिनि गेन नखे बानसा नर नुहा मातानि मन सायबा उहा कि बेफार नों तावनि फाय आं मा नों एतो दिन जागानो नों दीर्घ दिन खायसा 33 बोसोर हान नों जागा खायसा माने आं ताखलाय माला नाय बो माता महान आनि बान्थाना लादि ब्रं मान्थाना मालाया हे आं बां सारे आठ कानि टुटेल मारा खांनाय आं नानो सुय एफा खायदि होनाय आंनि दृश्यबुम आं माथाहा द्रार आव दि आं इ जागाना लामाय आं दुर्जय त्रिपुरानि आसा आं परिबिन परिबर्तन दं आं दुर्जय त्रिपुरानि कागज रक तुमु नाब्ला दं ঠিক তো নুন ফলে দুর্যোগ পুরানি তোমাক লাই আন্ত দুই তিন পুরানি বিহি আং পুননি বমা ইলাই ও জাগা পুইলা সব মানে সর দখল খাই তুমখা প্রথম দখল খাইবা মানে ব খাইয়ে আং প্রথম আগে ফু আং খাইদ আং খাইয়ে হালাই তিনি মাইরং সেরানি রং 10 টাকানি 20 টাকানি হালাই রং 100 নি আই খাই পুরা আনি পাতনা সাড়ে 8 কানি শিফু হলাই আউস মাই খাই হালাই আউস মাই মেলা কমন শ্রাবণ মাস দিয়ে বহলাই রাং গান পয়সা গান আনি চালা হলাই একটু নিরব বাগে ফুলে মহা শিয়া মহা একদম বুকা ফুলে বহমা দুদি তিনপুরা নং জেমেন গরিব নি সালাই গরিব তং বরাও নং তাকলাই বিশা তংরা দি তাকলাই ব্রক লাগির বন্ধ কলা যাও নং সামনে বসে বনি নিয়ে নাই বাই নং তংরা দি হাত তার হালাই বদ হালাই
আনিছিল মানে বুকা দশ সোজা ওহা লাথে ফাইনে বছর আমরা আসি আনা নাই এ বছর ধরেই হানিছে রেডি এব মানে সাড়ে আট কানি জায়গা থালাই তাহালাই আংসি জায়গা নাংলার হা সুখানা মানে ও জায়গা টিকে সে তাকু বুকনো ও যে যে কুবন দোকানে যে লানাই বো ও জীবন শেষ হবসে একদম সামনে দুখলাই দহায় যত্ন সম্ভাই চিনি যারা এরা সপাই পাড়া প্রতিবেশী এলাকাবাসী এবং যারা মিডিয়া দোক যত্ন সম্ভাই আনি বুম পূর্ণচন্দ্র ত্রিপুরা আং ই পূর্ববিলাক এলাকা কাইসা পাড়া দেওয়ানপাড়া বনন্তপাড়া হামজাগ ও পাড়া নি কাইসা বর আনি বাবুনি বুম দুর্জ্যোতিপুরা দুর্জ্যোতিপুরানি বাবুনি বুম হলো বিভিন্ন শ্রদ্ধা এ যেতা সঙ্গ ই ক্ষেত পান্থ নুমানি অবশ্য যত সিনে দাদুনি বিভিন্ন ছত ত্রিপুরানি কিন্তু বিভিন্ন ছত ত্রিপুরা কিন্তু জাগা জমি এত সম্পত্তি বলা কিন্তু বাবা বিভিন্ন কারণে বিভিন্ন সামাজিক কারণে রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে ব দিন দিন যখন করি ওই থা করি অমনের সাথে সাথে কিন্তু ই জায়গা যে নুমানি অবনে সঙ্গ ফাল জাগিয়া অমন কাইসা ত্রিপুরানি যা পবন ছত ত্রিপুরানি জায়গা আগে বইলা বন্ধক রুমানি ও বন্ধকনি পরে কাইসা অনন্ত কুমার সেন মহাজন চক্র এবং বিভিন্ন জমিদারি যে প্রথা অমন যে সুসংখ্যায় মানে একটা প্রসেস এই প্রসেস সে কারণে আজকে মনে বাবানাদের কোনো রাং পয়সা সারা তিনি মায়রং স্বেচ্ছা খানাপ সম স্বেচ্ছা অমায় খাইতে 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 ই জায়গা না পুরা দখল নেয়া টোটাল আট কানি জায়গা ওর যে নুমানি ও আর কানি জায়গা এবং বিভিন্ন কারণে সঙ্গ অমনে দখল খাইমিয়া 1991 জমি হস্তান্তর আইন মোতাবেক ডিএম সাহেব উদয়পুর ও জাগা নাচনা রিটার্ন রেখা ব্যাগ রেখা কিন্তু আফ্রো ই ক্ষেত ধরো যে মাই মনে তুমনে জরা মাই মনমানে জরা বাবা সরল সীতা বরক একাশ্বর বরক এবং নির্ভী বরক অসহায় উপজাতি বরক অমৈব তিনি ও মাই কমন নক লাসিদি হানে সামাবাই পুরো দেবদারু তহসিল এবং এসডিএম অফিসে বাবানি মেপ থানায় বাবানে বিভিন্ন যুদ্ধ জবরদস্তি খেলাইয়ে হুমকি দুমকির মাধ্যমে বাবা মনে দখল খাই মেলিয়া এরপরে অনেক চেষ্টার ফলে কিন্তু ও চেষ্টা ফলে বসুন ফারিয়া তামনি বাগে হিনবা ও জাগা অহা জমিদারি বংশনি এবং প্রভাবশালী রাজনৈতিক লিডারংনি কেহা জাগা অংমানি বাগে দখল খাইমানি বাগে আজকে যেন যতনি উদ্যোগে এই পাড়া প্রতিবেশী এলাকা আনছই যত উদ্যোগে আজকে যেন মনে তিনি লাহা ই জায়গা না যেন আর সারগলাম এবং জরম জরম ইরা তঙাই অম অমনি মই ইলিগেল নোটিস ব আমানি মই বরক সারাইতে হ্যাঁ কিন্তু বরং কাগজপত্র মূসা করে কিন্তু কাগজপত্র চিনি জায়গা তৈব বরক কিন্তু অমন মানে নেয়া ও মানি আনি বগে তামাক লাইখা চিনি দীর্ঘদিনে বরক রক যে ই জায়গা লাগি রক চাই তঙাই বরং বিভিন্ন কলা কৌশল খাইয়ে বরং থইয়ে একটা সং সং ত্রিপুরা বাই ত্রিপুরা ট্রাভেল বাই ট্রাভেল না কিয়া নাংলাই রানি বিরোধ বাজে রানি দ্বন্দ্ব বাজে রানি শত্রু বাজে রানি কিয়া প্রসেস খাই রাখা নাং পয়সা কৌশল কিন্তু অমুক আজকে ব্যর্থ ব্যর্থ মানে কারণে আজকে যেন এলাকাবাসী এই পাড়া প্রতিবেশী সহযোগিতায় যেন আজকে এই জায়গা লাসি নাই যেন তে সারকিয়া পরিষ্কার অমুহা চিনি বক্তব্য ও জায়গানি কাগজ রক্ত না বলে ও জায়গানি কাগজপত্র চিনি দিত 1991 কাগজ আজকে 31-32 বছর ধরে বছর 28,000 টাকা খেলাই লাগি রয়েছে তার মানে 28×32 সংখ্যে বিশাল লক্ষণী মালিক কিন্তু আজকে উমা খেলাই ট্রাইবেলের জায়গা শোষণ খেলাই লক্ষ লক্ষ রাং কামাই খেলাই তোমার আট কানি তোমার তোতে আনি বুঝ পূর্ণচন্দ্র ত্রিপুর আর জায়গা 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 নিব আমার পূর্ব পিলাক ইয়া গেল তিনি 8.5 কানি জায়গা নত দখল খাই মনত আমি লোকর তামশাকা খাই নাই দিয়ে এই জায়গা হলাই মো সুসু বিভিন্ন শ্রদ্ধানির জায়গা হালাই কাকা ব অভাবে স্বভাব নষ্ট ব তিনি কোসা খানা কোসা বন্ডংনি সাগাং লাগি রহা লাগি বন্ডং হা বন্ডং হেলা বেশ আওয়া হালাই
तथब सना लेदर निबाई आव माडिया कागज पत्र जो फिर पूर्णचंद्र लानी सरक गया नरक माने जगह नीबाइसा दखल खाई कागज रक तुम जगह सबन मूंग प्रेमानंद त्रिपुरा रिपोर्ट संचाति आज मुनि लामा रुतुगी माया सामोसना बगे सेब माया अंगे तौना रंगे बगे बलन कहम सेब कहम कक्तुमा तबुक तिपसा कमे आम जयनो मानथगो सोलोंथायखा हेजनसन ट्रेनिं सेंटर नेशनल स्किल डेवलपमेंट कोऑपरेशन बाय कोच मुमानजाक ओ सेंटर थांने तालथाम सकानो कोर्स चेंगे रिजाखा तबुक तेसे एडमिशन फियोवि रिजाल फियोका मुसुंगनार एडमिशन नाय मानो सोलोंगै मानो सामुंग सेब मानै मानो कोर्स नि मुं ओंखा फूड एंड बेवरेज सर्विस स्टेवर अ कोर्स खालामा लगे लगे रोंसोंनाय रंन स्किल डेवलपमेंट ते कम्पिटार सफ्ट स्किल बो फोरोंजांनाय कोर्स पाइमानि यागल' प्लेसमेंट बो तंनाय वासा ट्रेनिं पाइजाक एबा सोरोंगि पाइजाक हमके बेंक रगो लन नाना बुखलाय ओंनाय बैथांनि सागनि याकुंबाय बाजायमानातै रेस्टुरेन्ट दाबा हायरबो फियोगि मानाय आबनि बागै ट्रेनिं सेन्टारनि बखाखतै जुबाजांनाय डकुमेन्टेसन ते प्रेजेन्टेसननि बागै वासा सार्टिफिकेट मानै बायखे बेंक रगो लन नानानि लामा कलाय ओंगै थांगो आसबा सिमि बाथा गया गाहामखे सिरिंगै मानखे हास्ते ते फातार हास्तेनि 3 स्टार 4 स्टार 5 स्टार होटेल लगोबो प्लेसमेन्ट ओनानि सेब तमानाय गार्डन सर ये आपका जूस हनी भाई हासिनी जे सिकला सिकली रो सामु सोंना मुसुंगो शाकनि याकुं भाई बासना मुसुंगो बरो लेदा वे दक्ति दक्ति करंदि हेजल सन ट्रेनिंग सेंटर बाय सुनने बागे कोर्स फ्री ट्रेनिंग फ्री चाना नंना थांग फाय फ्री निकुमा हेजल सन ट्रेनिंग सेंटर गाबोडी कम्युनिटी हॉल गाबोडी मार्केट पर्वपुर एडीसी विलेज अगरतला जम्पू जिला सिपाही जिला डिस्ट्रिक्ट त्रिपुरा 799004 कॉन्टैक्ट 700519-8035 ईमेल hazelson.llp@gmail.com वेबसाइट www.hazelson.co.in एडमिशन लास्ट डेट एप्रिल तालनि थामजि सालमारि जरा हाके मुसनाय दग लेरियावै डाक्टि डाक्टि क्रोंदि रोजाक निकुमा ते कंदुग नम्बर जेरक इन्सुरेन्स खायने बागै वानाजाक रां खातिनने बागै लामा मानजागिया ओंगै दङ गाहामखे सावै माइया बर' थांनाय दाम खालायनाय साब्र' सोंनाय बैद' थाङै माइया ओंगै दङ साबनो सोंखे गाहामखौ बिदि मानो एबा जरा गोरै हाबा नग रग' थां लासु खालायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक तुमा दे गाहाम सेब साब दङ निनि आनि जतनि सामबाबन' नगद तंतु तीन
हाबनगर तंत्र एवं जेफुर स्रा फिसा जरा मानो जरा कारी इन्सुरेन्स खाई माना तेई रंग खादी कक बीति नावी माना दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पनी लिमिटेड नि लामा तै अब कैसा हाफंग हजार इन्सुरेन्स कम्पनी और जो तो मालखुम एवं कार मोटरसाइकेल सांदुक एवं हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट उमारों इन्सुरेन्स खाई आसक सिमिया कताल खलाये जुदा जुदा स्कीम ताबोक तुबजागे दंगो दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पनी लिमिटेड नि लामा तै आबरों उनका किसान विकास पत्र मंथली इनकम स्कीम फाइव इयर्स एनएससी एट इश्यूज वन ऑब्लिक टू ऑब्लिक थ्री ऑब्लिक फाइव इयर टाइम डिपोजिट स्कीम अबर कारीब दंग डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाकते पीएलआई पोस्टल लाइफ इंसुरेंस आर पीएलआई रूरल पोस्टल लाइफ इंसुरेंस आर डी मनी डिपोजिट स्कीम मंथली इंटरेस्ट स्कीम आकर जेरक तबुब अबती हायरक इन्सुरेन्स एवं रंग खातिमूर खालमेखन बड़ी बगे द न्यू इंडिया इन्सुरेन्स कम्पनी लिमिटेड बै गई मानो देव कहम के बगे गरंगी निकुमा द न्यू इंडिया इन्सुरेन्स कम्पनी लिमिटेड ए गव अफ इंडिया अंडारटेकिंग नयनतारा देव ब्रह्मा एजेंट कोड ए जि डबल जिरो डबल वन फोर नाइन सिक्स फाइव सुपारी बागान कृष्णनगर आगरतला वेस्ट त्रिपुरा पिन 799001 कॉकडू नंबर 8575103002 ऑब्लिक 8258037592 ईमेल देवबर्मा नयनतारा एट द रेट gmail.com जेर नांगकुमन इन्सुरेन्स तब खाला जाए खुन दंग बड़ी दाखिल खाला और निकुमाव गई मानो तमने हनबा बुफ्रो तमरो पाटी थे पुसीया लंगमानी मूसा थीटी गई हानिबाई जरा तंगसे बैठनी सकदूनी सिमी मालखों मोटरसाइकल आकरों इन्सुरेन्स तई रंग खातिमूंग सामू फलोग थीनांगनो कसंग कौर खानी वासलाई दंग बड़क द न्यू इंडिया इन्सुरेन्स कम्पनी लिमिटेड बै गई इन्सुरेन्स तई रंग खातिमूंग कक बीति नावी मानो बड़े गुज कालीपुर गाबगाना हमसे दौना पलंग बानिया खाने सुमनदास बुथाजगे थीमानी मैहान बानिया थोड़ा सिमलदास बबाग्राखर आगुनी बदार गोल चकर कालिकापुर जयंत क्लाब गानी आमसाया तंग हलंग बानिया खाने सुमन दास यागो बुजागे थीमानी मैहान बानिया खाने सुमल दास अबनी विशेषी स्रांसला अल इंडिया लयर यूनियन कैसा बदल थीने सिमल दास निखा थी मानजाखा अल इंडिया लयर यूनियन तंगफा भास्कर देवर्मा खबई कबनी केरंग थंग्रो आसल थीने निखों थे जो पार्टी मूनी कक खनाई नहालैखा हासी सालब्रुन केरंग रायदन यासी कटय फुनुगे सामू सित्रा दानाई रामू सित्रा खाई थला सुखाई नंगो हास्ते मंत्री अग्रा विप्लव कुमार देव सैमान फिया मौसा यापरी नाहरिया आबोनी बगिनो अल इंडिया लयर यूनियन सानमू सिमल दास नुखुंगो रंगनि चुबा चुरी एवं नुखुनी खरसा सिंह हाबुन सेबगना बगे साखा अल इंडिया लयर यूनियन तंगफा भास्कर देवर्मा बारो जून गत बारो जून मांस बिक्री केंद्र कर समीरण दासर सिमल दास कथबार्ता है यार सिमल दास जो अभिजुक्त आसामी उन्नी समीरण दास के माथार मध्य आघात करें तार फले समीरण दास आघातप्रप्त है और बाड़ी चले आसे पर दिन उनार ज्वर है यार हासपाताले भर्ती है किन्तु एक सप्ताह चिकित्सा करार पर मारा जाए गेल शनिवार मैं 17 तारीख मारा गेछे एई परिस्थितिर मध्य महिला गरीब वंशेर मानुष महिलार चारजन बाच्चा आमरा उनार परिवारेर साथे देखा करते आसलाम आमरा अल इंडिया लयार्स यूनियन पक्ष थेके लयार आमरा आसलाम एसे उनादेर आईनेर साहाज्य देवार जन्य आमरा বলেছি যা যা আইনে সাহায্য লাগবে যাতে বিচার পায় তার জন্য আমরা এসেছি এখন এই অবস্থায় আমরা বলবো ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী যিনি যার হাতে স্বরাষ্ট্র দপ্তর যে উনি ওনার বাড়ির কাছে মানে ওনার ঢিলছড়া দূরতে এই বর্ডার এলাকায় ঘটনা কিন্তু এই যে প্রতিনিয়ত যে নিজের হাতে আইন নিয়ে গণরুষে মানুষকে মেরে ফেলা এটা দিন দিন লম্বা হচ্ছে এবং দিন দিন ঘটনা বৃদ্ধি পাচ্ছে যদি ইমিডিয়েট যদি এইগুলি বন্ধ না হয় ওনার তরফ থেকে যদি না বলেন কিছু উনি মুখ্যমন্ত্রী যেহেতু ওনার তরফ থেকে বলতে হবে উনি নিন্দা প্রস্তাবও করেন না কোনো কিছু নেই একটা নিন্দা প্রস্তাবও নেই
তো এই অবস্থায় উনি যদি মুখ না খুলেন তাহলে এই যে যারা ঘাতক বাহিনীদের শিকড় অনেক দূর লম্বা হয়ে যাবে এবং প্রত্যেকদিন ঘটছে দেখছেন গতকালকে সোনামুড়াতে বেলেওরে চরে একটা ঘটনা ঘটেছে পুলিশ যদি যথোচিত স্থান মানে উপযুক্ত ব্যবস্থা না নিত তাহলে দুজন এখানে মারা যেত এই গত কল্যাণপুরে তিনজন মারা গেছে মানে এই অবস্থা আমাদের দেখলাম আমরা যে বিজেপি সরকার যখন 18-তে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই এরকম মব লিঞ্চিংয়ে প্রায় 8 জনের মতো ঘটনা হয়েছে 8টা ঘটনা হয়েছে এবং 8 জন মতো মারা গেছে এই পরিস্থিতির মধ্যে আমরা বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রীকে বলবো যে উনি স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের 18-তে যে মডেল স্টেট করবেন কিন্তু এই মডেল স্টেটের এই নমুনা যদি হয় আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাতে চাই যে এরকম এটা মডেল স্টেট না মুখে মুখে বড় বড় কথা বললে হবে না প্র্যাকটিক্যাল দেখাতে হবে প্র্যাকটিক্যাল মানুষকে দেখান যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছেন মাঝে মাঝে মিডিয়াতে দেখতে পাই যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী প্রায়ই বলেন যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা জনগণের অবস্থা প্রত্যেক দিন প্রাণ হাতে নিয়ে ঘুমাতে হয় এবং প্রাণ হাতে নিয়ে কাজে যেতে হয় কারণ প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে মানুষ খুন হয়ে যাচ্ছে প্রত্যেক দিন র্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ প্রত্যেক দিন লাঞ্ছিত হচ্ছে মানুষ এইভাবে এই পরিস্থিতির মধ্যে যে আইন প্রতিষ্ঠিত হয়েছে এই বলা মানে এটা গল্পের গরু গাছে চড়ার মতো সুতরাং আমরা আইনমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে বলবো যে অতি দ্রুত এই যে ঘটনাগুলি হচ্ছে ঘটনাগুলিকে নিন্দা উনি ওনার তরফ থেকে নিন্দা জানাক হ্যাঁ মুখ খুলুক উনি নিন্দা জানাক পাশাপাশি এই যে ভিকটিম পরিবারগুলিকে পাশে দাঁড়াক তাদেরকে উপযুক্ত আর্থিক ব্যবস্থা দেওয়া হোক চাকরির ব্যবস্থা করা হোক এই দাবিগুলি নিয়ে আপনার মাধ্যমে আমরা ওনার কাছে এই দাবিগুলি পেশ করছি আমরা পাশাপাশি আমরা মর্মাহত এই ত্রিপুরার এই আইন ব্যবস্থা এইভাবে তলা নিতে চলে এসেছে তার জন্য আমরা মর্মাহত গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং পাশাপাশি আমাদের সমস্ত অংশের জনগণের কাছে আমরা নিবেদন করব সবাই যাতে এগিয়ে আসেন এবং এই স্বৈরাচারী সরকার যেভাবে কাজ চলছে তার প্রতিবাদ করুক প্রতিবাদ করলে আমরা সবাই সাহায্য হবে সবাই পাশে দাঁড়াবো সবাই পাশে দাঁড়াতে হবে এই পরিস্থিতিতে এসে ত্রিপুরায় দাঁড়িয়েছে আজকে তাদের সাথে কী আলোচনা হয়েছে তাদের সাথে আইন মানে কি যে এই যে ঘটনাটা ঘটলো ঘটার পরে যে উনি চিকিৎসা যাওয়ার পরে মারা যাওয়া এই যে ঘটনাটা 7 দিন পরে মারা যাওয়া এই বিষয়গুলি নিয়ে যে কী কী সাক্ষী কোন জায়গায় আছে কী আসল বিষয় পুলিশকে কীভাবে পুলিশ কোথায় সাহায্য করছে কোথায় সাহায্য করছে না সবগুলি আমরা জানলাম জেনে আমরা পুলিশ অফিসারে আসলো পুলিশ অফিসারে ছিলেন তাদের সাথে কথা বলেছি হ্যাঁ যাতে উনি যাতে বিচার পায় যাতে পুলিশ অফিসারও পদক্ষেপ নেয় আমরা পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করেছি এখন দেখা যাক আমরা কতটুকু তাদের জন্য আইন দিতে পারবো আইন পাইয়ে দিতে পারবো এটা আমরা লড়াই করবো আর মানে আমরা ওই পরিবারকে বলেছি যে আমরা ওনার পাশে আছে আমরা বিনা খরচে আপনার এআইএলইউর তরফ থেকে আমরা সাহায্য করব শিমুল দাস ন হলং বানিয়ে খাইনাই সুমন দাস বেলেকে বোমা বাই পুইলা বন জিবি শাক হামনক তু বুজাকমনি ফিয়াবা জিবি শাক হামনক শাক নাইজাকি তম জরাউন বিনি লাংমা চৌই থাঙ্গা পার্টি বিমুতি থানাও কক্সিং জাজাকপন তাবকসং জরা খরকসান পুর রমুই মানিয়াকো ইপানি মুমু চেরি নাইজেয়েকো আবনি বগিন কেরং রাইজেনি বিশিং ইপানি মু চেরি জানে নিহিনি শাকা কেরং থিংকরং বাস্কর দেবরমা হা কথার গনাঙ্গই করোনা এপ্রমাই তমা হাই তিরপা হাসাব করোনা ভাইরাস এপ্রমা তমা জরা জুদা জুদা হাকতর গনাঙ্গাই করোনা এবরুমই তংমাহাই ত্রিপুরা হাস্তে হব করোনা এবরুমা জরা জুদা জুদা থিংরিং বদল জুদা জুদা মথা তঙ্ক সংগ্রহ করুনি সামগ্র সাবাই মানে আবারই বিশ্বদিন কংগ্রেস বদলে রং শ্রীংনাই NSUI মথা হাসিনি করংসে করংসে থাইয় সালবরুম ন থাঙ্গাই ক্রিক চুগিয়ার নুখঙ্গ থাঙ্গাই জবাবই তংমানে অমাহাইকিন তিনি খোয়াই হাঙ্কর NSUI মথা খোয়াই আউলি ও থাংলাই সুখাইনাই লোকরনি বিশিঙ্গ মাস্ক সেনিটাইজার বাকি চোবা সুরিখা থাঙ্গাই মঞ্জেখা ত্রিপুরা প্রদেশ NSUI নি আদং জয়দা শিবম সাহা তে খোয়াই হাঙ্কর NSUI নি কাজকো সুরব গোপ নমস্কার আমরা খোয়াই জেলা NSUI এই অতিমারির সময়ে আমরা আজ জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাধ্য অনুসারে এবং এই আমরা জনগণের মধ্যে কিছু মাস্ক এবং স্যানিটাইজার বিলি করি এবং এতে আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সারা লক্ষ্য করি আমরা দেখেছি যে এহেন পরিস্থিতিতে বিশ্ব তথা ভারত করোনায় কাবু এই পরিস্থিতিতে রাষ্ট্র এবং রাজ্য সরকারের যে ভূমিকা নেওয়ার কথা ছিল ছাত্রছাত্রী দেশের জনগণের স্বার্থে সেই ভূমিকায় আমাদের চোখে পড়ে নাই তাই আমরা বাধ্য হচ্ছে রাজ্য সরকারের কাছে কিছু দাবি জানানোর জন্য এবং আজকের এই
মাস্ক এবং স্যানিটাইজার বিতরণে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর নেতৃত্বদ্বয় শিবম সাহা, কয়েক জেলা এনএসওয়াই এর ভাইস প্রেসিডেন্ট জয়দীপ দাস সহ অন্যান্য নেতৃত্ববর্গ। আগামী দিনে কয়েক জেলা এনএসওয়াই এর এই ধরনের সামাজিক কর্মসূচি আরও জারি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাইকে নমস্কার। আপনার কাছে একটা প্রশ্ন, এমনিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু তলানিতে ঠেকেছে, সেই বিষয়ে আপনারা এনএসওয়াই এর তরফ থেকে কি প্রতিবাদ বা কি কর্মসূচি নিয়েছেন? আপনারা দেখুন, যখন থেকে করোনা মহামারীর কারণে এরাজ্যের শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের ত্রুটি দুর্বলতা প্রকাশ পেয়েছে, সরকার অনলাইন ক্লাসের কথা বলেছে, আমরা কখনো অনলাইন ক্লাসের বিরোধিতা করিনি। আমরা বলেছি যে উপযুক্ত পরিকাঠামো, যে ছেলেটা আঠারোমুড়া, যে ছেলেটা বাইজালবাড়ি, যে ছেলেটা লংতরায় বসে পড়াশোনা করছে, তার কাছে উপযুক্ত ডিভাইস মডিউল আপনি পৌঁছে দিন, তারপর অনলাইন ক্লাসের কথা বলুন। আমরা দেখেছি এই সময় দাঁড়িয়ে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের সাথে সেইভাবে শিক্ষা দপ্তর থেকে যে যোগাযোগ করার একটা কথা ছিল সেটা নেই। আমরা রাজ্য সরকারের কাছে অতি সত্বর দাবি জানাচ্ছি যে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ ছাত্রছাত্রী স্টাইপেন্ড আটকে রয়েছে, সেটা যেন এই করোনা মহামারীর মধ্যে তাদের দিয়ে দেওয়া হয়, এবং স্কুলগুলিকে অতি সত্বর স্যানিটাইজার করার প্রয়োজন আমরা বোধ করি। তাছাড়া এই সময়ে যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়েছে, সেই ক্ষতি অতি দ্রুত পূরণ করার জন্য সরকারকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর সকালে এক সিদ্ধান্ত, বিকালে আরেক সিদ্ধান্ত, পরশু আরেক সিদ্ধান্ত নিচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত করে রাজ্যের ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যত বড় ভ্যাকসিন এদি মঙ্গল খপনি বগৈ পারাহানি মন্ত্রী অপরা নরেন্দ্র মোদী হাসিন মন্ত্রী অপরা রুয়াজি হয়ে সামু খাই দঙ্গ। যত বড় ভ্যাকসিন এদি মঙ্গল খপনি বগৈ প্রধানমন্ত্রী হাসিন মন্ত্রী অপরা রুয়াজি হয়ে দঙ্গ। আপনার রুক্সাবনি তিনি তেলেমরাওয়া এমেগা কল্যাণে রয়ে নিচ্ছে বা মুম্বাই মার্চিন এসেছে রুয়াজি কাছে মেগা টিকারী মুখ পান্তা সংসার যাপনে তেলেমরা মুখ্য ফার্মা হাতিব বিশেষ চিচানি ওমনি শাখানি বড় রকম টিকারী খ্যাতিনি পান্ডা ও মাঞ্জাকা এম এল এ কল্যাণী রায় মার্চিন এসোসিয়েশন তাম্পা নরেন্দ্র গোপ কাসকু কৃষ্ণ দাস টিকারিমা পান্ডা ও কক মাথুনে শাখা এম এল এ কল্যাণী রায় যতই খড়গ পরিসাই বড় রকম টিকারী নেন বাগে ওয়ান সুজাক তোমানি তিনি টিকারী মুং সামুবুতাং নাহানে মার্চিন এসোসিয়েশন হাম্বা ইয়াফাগা তিনি টিকা নাহানা বাগে কবমা বড় রকম ফাইকা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 18 বছর এবং তদূর্ধ্ব বয়স্কদের আমরা এখানে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা টার্গেট দিয়েছি আপাতত 400 মানুষকে আমরা এখানে ভ্যাকসিনেটেড করবো, এবং রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে করোনা ভ্যাকসিনের উপর জোর দিয়েছেন এবং বিনামূল্যে মানুষকে ভ্যাকসিন দিয়ে করোনা মুক্ত রাখার যে প্রয়াস চালিয়েছেন তার জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন অত্যন্ত সিস্টেমের মধ্যে থেকে আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রাখার, তারপরেও আমরা টোকেন দিয়ে দিয়ে যাতে দূরত্বটা বজায় থাকে সেই চেষ্টা আমরা করছি। মানুষের প্রচণ্ড আগ্রহ এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে, এবং তেলিয়ামুড়া বিভিন্নভাবে আমরা শিবির করে করে আমরা কিন্তু কোভিড টেস্টেরও ব্যবস্থা করেছি, এবং আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে খুব অল্প সংখ্যক আমরা করোনা পজিটিভ রোগী আমরা পেয়েছি। তেলিয়ামুড়ার মানুষ অত্যন্ত সচেতন, করোনা টেস্টিংয়ের উপর যেমন জোর দিয়েছেন ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছেন, এতে করে আমাদের তেলিয়ামুড়ার করোনা সংক্রমণ থেকে অনেকটাই দূরে আছে। রাজ্যের সব জায়গায় মিউনিসিপ্যালিটি এরিয়াতে কার্ফিউ দুপুর পরে দুপুর পর্যন্ত থাকেও তেলিয়ামুড়া যেহেতু করোনার গ্রাম নিচে, আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আমি নিচে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নাইট কার্ফিউটা জারি রাখব, এইভাবে আমরা এই সংক্রমণকে রোধ করতে পারছি এবং বিস্তার লাভ করতে পারি। আর মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমার সাথে আছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক তারা এত সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন যাতে তেলিয়ামুড়ার মানুষের কোনো অসুবিধা না হয়, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলাদের সংখ্যা খুব বেশি এবং প্রত্যেকে এতটাই সচেতন, ভালো লাগলো মার্চিন অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসে। সবাইকে আপনাদেরকেও আমি স্বাগত জানাই, এবং প্রত্যেকটি মানুষ যারা এখানে এসছে তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অলরেডি এটা একবার হয়ে গেছে, তারপরে যারা লেফট রয়েছে, লেফট আউট রয়েছে, এইটিন প্লাস আমরা আগে 45 উর্ধ্বতে দিয়েছি, এখন আমরা 18+ বিভিন্ন ওয়ার্ডেও আমরা দেখি।
पगली मासी थी मानते मेला गोला आम चीनी बड़ो खाखल मजा बड़ा वन छको मैया पगली मासी बड़ो न खिबी थानो बनो मत है मानी तंग मैंने आम चीनी बड़ रिन थीमा जगह थांग हास्टी मंत्री अक्रा विभव कुमार देव सर चेष्टा कर त्रिपुरा राज्य विभिन्न प्रान भारतवर्षे बहिर्देश जीवनकाले एक अनुभूति निये समाज लाखों लोक तार जीवनशैली तैरी करे 1983 सने जब त्रिपुराते भयावह फ्लाड एसेछिलो तखन मेलागुलो दक्षिण बाजारे मानुष ताके आविर्भूत होते देखेछे ओनार महान जीवनकाले बहु एई धरनेर उदाहरण रयेछे जे सेगुलो अनेकांशे प्रमाणित करे जे ओनार मध्ये ऐश्वरिक शक्ति छिलो
এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ওনার ভক্তজন তাছাড়া পার্শ্ববর্তী রাজ্যগুলোর মধ্যে ওনার ভক্তজন রয়েছে এবং অনুরাগী রয়েছে। আজকে আমাদের একটা বিশাল ক্ষতি হলো, ওনার মতো একটা মহান আত্মা আমরা হারিয়েছি। শ্রদ্ধাঞ্জলি সেই মহান আত্মার প্রতি। নিশ্চিতাম জুন ছানমারি সাংসার মঙ্গা কামে আন্দ্রে বাবে খমসা ব্রহ্মাচ্ছরা মানিক দেবর্মা এডিসি ভিলেজ সঞ্চাজাকা কাইসা ফোরপর বাতালেম নৈশি থামজুন সালমারি স্রাংশাল মঙ্গিয়া কামি আর দিবলং বৈ খপজাক ব্রহ্মসুরা মানিক দেবর্মা এডিসি ভিলেজ সজা জাখা কাশে ফুটবল পাতালেম আসালনি পান্দা চেঙ্গিরি জাখা সারিনি দামপুরি তামাহাই জরাব জাতি মুসিংহী পান্দা চেঙ্গিরিখা মানজাফুনি নারওয়াই রাও ফাইমান জাখা মানিক দেবর্মা এডিসি ভিলেজনি মাইজাফাং মনোজ দেবর্মা আমসানি বুড়ি বুমা পুতলনি মনিকা দেবর্মা তে জ্যোতিকা দেবর্মা আকর্ষক ফুটবল বাতাইমং চেনানি শিখা আমসানি মাইজাফাং মনোজ দেবর্মা শাখা কামি আমসানি শিখলা রক লামা হামিব গদালিয়া তৈ থমুং বাই দলে সাক কাহামকে তংলা বগৈ অমহাই সামবোতাং ইয়াগো নাহারজাখা বতে বুসাকা বাতাই মঙ্গ কেব চেনি মানো কেব কপলাইঙ্গি মানো খরকসা খরকসা বাই বখা সামলায় দৈ দুখমানিয়া দৈ থা বগৈ কইমং নারখা তিনি নিমা ফুটবল যে থা জাকা মথং জাকমানি হাপাংনি বেকার তৈ যে দাগি নং তমি যে একেবারে নারনি অকাইমিনি কোনো এমন একটা নরনে ওয়ান সুখ মানে তৈ যা মথং জাক নে তো জং হাপাংনি তৈ তো কোনো দাগি মুং মানিয়া হাইপানো জং হাপাং নব সাহর নাই হিনি খা খাই তো হাইপানো তিনি তামনি হিংকাই চাই রক খাইন টংলাই লকই 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 যাও হিনে তখন চাই রং ফুটবল টিম কাইসে টুর্নামেন্ট খুলগলাই আর আরও কাইসে খেলা ধুলাও ইনভলভ খাই সারাই রং তন্ন বাকি টুর্নামেন্ট খুলগলাই বিশি চিনো বিশি হিংকা মানিক দেবর্মা এডিসি ভিলেজ ব্লক ব্লক হিংকা মঙ্গিয়া কামি আর দি ব্লক যে বসকাঙ্গো খেলা তো থাইও দুখুমা নকেব আমার বাই বখা কয়লাই বখা কষ্ট রক্তা উংলাই দি যদি নরনি কমপ্লেন তখন কমিটি তো কমিটি সাকলাই দিন রকনি অকনতইনি আনর গসারায় কোনো ওয়ালাই সুলাই আমার তাংলাই দি কাহাম করংখাই খেলা থাই কাহাম করংখাই নী খেলা নাইলাই আমি কক রং রেউই কাহামকাই থাই হিনে আমি কক রেনাই সুস্থকে থাকাই খেলা যত নাই থাকা সফাংলাই খেলকাই বক্সা হানি ফানংলাই বাবুয়া খেলা খেলাকে নর্মাল খান থাকা না ফান বাইয়া খেলা খেলা ¿Qué es lo que está pasando?
I am a player of the किरिमा सिंचाइ हर नांगै थाप्ला साखा खुंसानो किसानि बगिनो ते खुंसानो ब खामनानि काथिखा पाथिमुंक्राक्षाल हर दाम सि तामाहै जोराव उदयपुर राधाकिशोरपुर थाना खबजाग टाउन सुनामुरा आमसायो अमहाय पाथिमुं पाथिमाबाय बेलायनो किरिखर अंलाजाग आमसानि लोगोरो ककतमामनि हरबथानै बिन्दियारो थांगै हरबथार लायखा पाथिमुं सेमानखा क्राक्षाल हर कुथुक जोरा आजमसा गानानि बर' रग नखा बनकुल देमुंगै खरक्सा बर'नि नुखुंग हर नांगै तंमनि अमहाय पाथिमुं नुगै आमसानि लोगोरो चिरिखक लायखा ते गेट बखगै नगो हाबि हरबथाल ना जाचो लायखा आबुनि लगे लगे हरबथानै बिन्दियारो ककतमारो हरजाखा हरबथानै बिन्दियारो फायै सफामबाय हरबबथारि मानखा आसानि पाथिमुं तुइ आमसानि खरक्सा साखा जे नक खामका आ नकनि बर'क रग आगलिबो सितंगो नक बुक्सा सालगिसा सिगां बिनि बुमा तंमनि बब साल दक साल सिनि सिगां बुनि नक थांगि पाइखा हिनै घटना হইছে আমরা তো কইতে পারি না আমরা হঠাৎ ঘুমের থেকে দেখলাম এই আগুন জ্বলতেছে সবাই আইলো আইসারে দেখলাম এন সবাই সবাই মিল্লা গেটটিট ব্যাঙ্গে সেটা আগুন নিবা নিয়েছে আর কি এটা কার বাড়ি সার্ভিস আছে ছেলেটার নাম হইছে দীপন দে তারা কি বর্তমানে এদিকে থাকে না ছেলে আগরতলা থাকে তোমার আর মহিলাটা এখানে থাকে কিন্তু মহিলাটা লাস্ট ছয় সাত দিন ধরে এদিকে নাই বাড়ি পুরা খালি বাড়ির কি ক্ষতি হয়েছে বাড়িতে একটা ঘর পুরা একদম সম্পূর্ণ শেষ
এটা কি বসতঘর ছিল? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া এটা কোন জায়গা? টাউন সোনামুড়া, টাউন সোনামুড়া দুর্গাবাড়ি রোড। আজ মুন্দিলামা রুতুগুই মাইয়া সামোসনা নেবাগী সেব মাইয়া অঙ্গে টংনার নেবাগী বেলেন কাহাম সেব কাহাম ককতুমা তাবুক তিপসা কামে আমজয়ন মানথগো সরংথায়ংখা হেজনসন ট্রেনিং সেন্টার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন বাই কোশমুং মানজাক ও সেন্টার থানে তাওথাম সকান কোর্স চেঙ্গে রেজাখা তাবুতে সে এডমিশন ফিওই রেজাক ফিওকা মুসুংনার এডমিশন নাই মানো সুরঙ্গী মানো সামুং সেব মানে মানো কোর্স নি মৌ অংখা ফুড এন্ড বেভারেজ সার্ভিস স্টেওয়ার অ কোর্স খাইমা লগে লগে রংসংনাই রংন স্কিল ডেভেলপমেন্ট তে কম্পিউটার সফট স্কিল ব ফরংজাংনাই কোর্স পাই মানে ইয়াগুলো প্লেসমেন্ট বতংনাই ওয়াসা ট্রেনিং পাইজাক এবার সুরঙ্গে পাইজাক হুমকে ব্যাংক রগো লোন নানা বুকলাই এংনাই তে বাইথাংনি শাকনি ইয়াকুমাই বাসাই মানাতেই রেস্টুরেন্ট দাবা হাইরক বিয়গী মানাই আপনি বাকি ট্রেনিং সেন্টারনি বেখাকতেই জুবাজাংনাই ডকুমেন্টেশন তে প্রেজেন্টেশনের বাকি ওয়াসা সার্টিফিকেট মানি পাইকে ব্যাংক রগো লোন নানানি লামা কলাই এঙ্গে থাঙ্গ আসবা সিমি বাথা গিয়া গাহামকে সেরেঙ্গে মানকে হাসতে তাই ফাতার হাসতেনি থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেল লগুব প্লেসমেন্ট উনানি সেভ তো মাননাই হানি বাই হাসতেনি যে শিকলা শিকলি র সামু সঙ্গনা মুসুঙ্গ শাকনি ইয়াকুমাই বাসনা মুসুঙ্গ বড় লেডাবই ডাক্তি ডাক্তি গ্রংদি হেজলসন ট্রেনিং সেন্টার বাই সুনানের বাকি কোর্স ফ্রি ট্রেনিং ফ্রি চানা নানা থাংফাই ফ্রি নিকুমা হেজলসন ট্রেনিং সেন্টার গাবডি কমিউনিটি হল গাবডি মাটকার পর্বপুর এডিসি ভিলেজ আগরতলা জম্পুইজলা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা 799004 কন্ট্যাক্ট 700519-8035 ইমেল hazelson llp@gmail.com ওয়েবসাইট www.hazelson.co.in এডমিশনের লাস্ট ডেট এপ্রিল তালনি থামসি সালমারি জোড়া হাইকে মুসনাই রক লেরিয়া ওই ডাক্তি ডাক্তি ক্রংদি রোজাক নিকুমা তে ককদুক নাম্বার জে রক ইন্সুরেন্স খাইনে বাকে ওয়ান আজাক রং খাতেনের বাকে লামা মানজা গিয়া অঙ্গে দঙ্গ গাহামকে সাবি মাইয়া বড় থাকায় দাম খাইনাই সাবন সঙ্গায় পৈত থাঙি মাইয়া অঙ্গে দঙ্গ সাবন সঙ্গে গাহামক বিদে মানো এবার জরা গরে হাবান রগ থাং লাইস খাইনি
बरनी बगे बेलेन कहम कक्तुमा ते कहम सेब सब तंग निनी आनी जतनी सामपावन नगो तंतुतन्य हाब नगो रगो तंतुतन्य एवं जेफुर स्राब सा जरा मानो जरा कारी इन्सुरेन्स खाई मान्य ते रान खातिमुनी कक बीति नावी मान्य दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड नि लामाई अब कैसा हाफंग हजार इन्सुरेन्स कम्पानी और जो मालखों एवं कार मोटरसाइकेल सकदुक एवं हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट उमारों इन्सुरेन्स खाई आसुक सिमिया कताल खाई जुदा जुदा स्कीम तबुक तुबजागे दंग दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड नि लामाई आबरों ओंखा किसान विकास पत्र मंथली इनकम स्कीम फाइव इयर्स NSC 8 इश्यूज 1/2/3/5 फाइव इयर टाइम डिपोजिट स्कीम अबरों कारीब दंग डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाकते PLI पोस्टल लाइफ इंसुरेन्स RPLI रूरल पोस्टल लाइफ इंसुरेन्स RD मनी डिपोजिट स्कीम मंथली इंटरेस्ट स्कीम आकर जेरक तबुब अबती हायरक इन्सुरेन्स एवं रंग खातिमूर खालमया खन बरनी बगे दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड बै गरंगी मानो देव कहम के सिनने बगे गरंगदी निकुमा दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देव ब्रह्मा एजेंट कोड AG00114965 सुपारी बागान कृष्णनगर आगरतला वेस्ट त्रिपुरा पिन 799001 कॉकडू नंबर 8575103002 8258037592 ईमेल devbarmanayantara@gmail.com जेरोनि नांगकुंमोन इन्सुरेन्स ताबो खलाजाया खन तंग बरंगदै दाखि खलायै अनिकुमाव गोनांगै मानो तामनि होनबा बुफ्र ताम्र पाथै थांखे बुसिया लांमानि मुसा थिथि गोरै हानिबाय जरा तंसेनि बाथानि सागदुनि सिमि मालखं मटरसाइकेल आकरनि इन्सुरेन्स तै रां खाथि मुनि सामुं फलगै थिनांनो गोसों गवार खानानि वासलाय दङ बरक दा निउ इन्डिया इन्सुरेन्स कम्पानि लिमिटेड बाय गोरोंगै इन्सुरेन्स तै रां खाथि मुनि कक बिदि नावि मानो त्रिपुरा हासिन स्वराष्ट्र मन्त्री हायाके बा हासिन मन्त्री अक्रा विभव कुमार देव न आचुक थाइया खाना बागै सान मुक्ति सेखा सांसार सान मुक्ति सेखा कुनु कोति हांकर पुलिस सुपार अरति रंजन देवनाथ नि बिसिन्ति डाइरेक्टर जेनेरल अफ पुलिस नि थानी डेपुटेसन बिका कैलाशर हांकर कंग्रेस त्रिपुरा हास्तिनी स्वराष्ट्र मंत्री हायाकेबा हास्तिनी मंत्रियोग्रा विप्लव कुमार देव न आसुक थाया खानी बगे सानमुक्ति शाखा स्रांसाल सानमुक्ति शाखा अनुभूति हांकर पुलिस सुपार रतिरंजन देवनानी बिशिंति डायरेक्टर जेनेरल अफ पुलिस ने थानी डेपुटेशन रिखा कैलाशर हांकर कंग्रेस गुरुनगर हाथीव तंगमा कंग्रेस हाबानी सिमी कंग्रेस बदल ने आदरक हिमपतक खाई हांकर पुलिस सुपारनी हाबानक बिस्कांग फाय गुथुमलायखा आसलो फायमानजेखा हांकर कास्को महम्मद बद्रुजुमान कंग्रेस आदम रुद्रेन्द्र भट्टाचार्य आशीष गुप्त रानो मियानकारी कुबनी लाइथनाई निजे जून छालमारी कल्याणपुर थाना खबजाक आश्रम कुब्रापारा आमसाइय मुसुक्सी कौरक पिलाओ लाहार पाथिवे आमसाइनी लुकुरबाय बुजाकमणि ते सा खामनगो फाइलांमा जमानि ते आ पाथिमबाय गोरोंजा रंन रमनानि बागै क्राग माजारनानि बागै डेपुटेशन रिखा कैलाशर हांकर कंग्रेस हांकर कासको शाखा पाथिमबाय गोरोंजा रंन दाक्ति दाक्ति रमि मानिया खिनके कासा कतर जबा खलाइजांनाय अनाकति हांकर हिनि शाखा পিটনি প্রতিরোধে রাজ্য সরকারগুলিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করছে কিন্তু ত্রিপুরা সরকার এই গণপিটনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে যার দরুন প্রতিনিয়ত এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে মানছে এই সরকারের কাছে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু আমরা আশা করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেখা গেছে রাজ্যের কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার কমিশন সবাই কিন্তু আইনের শাসন নেই বলে চিৎকার করছে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত এর জন্য আমরা
এই জেলার সুপার পুলিশ সুপারের মাধ্যমে কাছে আমরা এটা করেছি। এই যে মধ্যযুগীয় বর্বরতা এই ত্রিপুরা রাজ্যে, এর আগেও বামফ্রন্টের আমলেও কিছু 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 ক্ষেত্রে এই সংগৃহীত হয়েছে, কিন্তু সেখানে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা নিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা নেয়নি। তেলিয়ামুড়ার যিনি এসডিপিও সোনাজয় জামাতিয়া, যিনি এই কোবরা গ্রাম এলাকার ওনার এরিয়া, উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। এসডিপিও সাহেব ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আমরা জানি একসময় এই ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সম্প্রীতি ছিল, আজকে এই সম্প্রীতিটা বিনষ্ট হওয়ার পর পাহাড়ের লোক সমতলে আসতে ভয় পায়, সমতলের লোক পাহাড়ে যেতে ভয় পায়, এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে পরিস্থিতি উত্তরণের জন্য রাজ্যবাসীকে এগিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যতটুকু দায়িত্ব পালন করার কথা এতটুকু দায়িত্ব পালন করবে এই আশা কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। আমরা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওনার উদ্দেশ্যে সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ বিভিন্ন ডিস্ট্রিক্টের মাধ্যমে আমরা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির পরিপ্রেক্ষিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। আপনারা জানেন যে এই রাজ্যে আইনের শাসন কর্তৃত্ব চলছে। গত 20 তারিখে আসারাম কুবরাপাড়া এলাকায় গণপহারে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে তিনজন যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ব্যাপারে রাজ্যের ডিজিপির কাছে আমরা মেমোরেন্ডাম প্রকাশ করে দিয়েছি যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে যে যুবকরাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এরা যদি কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জড়িতও থাকে, কোনো ব্যক্তিকে আইন হাতে নেওয়ার অধিকার দেওয়া হবে, পুলিশের কাছে তারা ওরা হস্তান্তর করতে পারে। তারা করেনি, আন্দোলন চলছে, আন্দোলন চলছে। রাজ্যে আইনের ব্যবস্থা নাই চলা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে। ঠিক আছে, ¡Vamos!
सालेमा आर्थिक प्रोग्राम विषय खबजा पांडव पंचायत ने गुरुमाई कामियों तंगई तंगई ताको बिमोजेरियां हापंगे सिमी खुंचानलोग मांजामानी सालेमा ब्लॉक ने विषय खबजा पांडव पंचायत ने गुरुमाई कामियों तंगई तंगई ताको बिमोजेरियां हापंगे सिमी खुंचानलोग मांजामानी सायमन का ताको बिमोजेरियां ने नुकुंगो बिनिहिक देवसा खरोगनी तंगो हासगाम सयो तंगई तंगई खोक खलाई कलम देखिक लाई आजोई चालाई जाओ नक नुखुंबो हामिया तंगमानी फियाबा हापंग निबखाक्ति खुंसा नक मानबाय नक दिसा द्रपसिखो किसि कपलांबो आसक बिसि रमै तंगै फायका ताबो नक माने गाहाम नखुंनि तलाव थुवै मुक्तरि गाहाम दे मानवान सुखि तंगलाय जामानी फियाबा कपाल हामिया इमां इमां न अंसिबो गदाल नगो बुफां कतर क्लै नक बायख्रुप थांबायका आमसनि लोगो आदों रनो चोबा सुरिना सानफानो फियाबा मुंसा याप्रि नहार जाग्लिया ताबों नासिंलाइजाक ताखोक बिमल जयरियां चोबासुनि याक साबनि मानो हिनि साखा सरांगचाति कंप्र कक्तुमा चेनेलनि बिसिंते नरंग नुगै मांखनाय को यांग साखा फैबो थाइसिंत जों बिसिं फैफोनुका ताखोक बिमल जयरियांनि नक बुसाखा वबो फांगोटन माखलाय बायमानि ब जों न सावयाखनै जों मांग्लिति सानानै थायगा तिनि मांग्लिति सामानि ति नरंग बजोदोन नुगनाय बनो केबो चोबाना मुसु मुइ दं हांके बनो केबो चुबाय मानो কগন তঙ্গ চিনি কক বাই বেড়া কবাই খাই পুমা সাকসেন আর হুমানে আবনো নাঙ্গি তংখা বিনি তিনি তাকুক জীবন জয়ী দিয়াং কপাল বিমল জয় দিয়াং চিনি তাকুক বিমল জয় দিয়াং কপাল আবনো খাত কই তংখা নাঙ্গি তংখা যে ব আগেনি সিমি কষ্ট খাই আসুক হাসুক বিষের তঙ্গই তাঙ্গই তুগই চাওয়াই উয়া ফালো বল ফালো না নাকু আম দেখি তঙ্গাই ব সরকার বিনি বাইগো যদি ওই নক খুঁসা মান্দা জামানি সরকারের নক বাবু খাই অ নক তাহলে সেই আছে কাং পাইদ্র দুয়ার জানলা বোধ তুম খেপা বাইখা পাইদ্র যখন তো নক তাহলে বা সিনা হাঙ্গাইছি বুফান গোটন মা গেলাই আবু হাইকে বিনি নক ন শুক্রুম গেলাং খাঙ্গো মান কুন্দ্রি ফাই নিকাই তাবো ওয়ান সুখ নাই বাইরি তা আবু সাবো চুং বারবার বন কে বুবানি মুসুমুই তো ফাঙ্কাই চিনি মাঙ্গুলি ও সেরাং চাতি মাঙ্গুলি ও ফনুক জাংনাই নাই টংনাই তাকে বুকুক সং নর বন অনক সামনানি বাকে কিচা বন চুবাই মানু বতাবো ওয়াতুই রোগ মানজাকেই টংগো টংনানি জায়গা তুলে ও ওয়াতুই নবল খাই মান জরাও খুব ন দেহাল অবস্থা যাক ব সামু দাং জানাই কেসা নর তাবো নাই খাঙ্কাই সাইমানা নো ও মাঙ্গুলি ও যদি নক বিশিং গো বসুন তিসাই থেকে তাই বিনি খুব তুই বন্ধ রক্ষা নাই বোর দাম দাম মশা খামবাই নরকে মুচুবা সুরে না মুসুন বলং চুবাই মানো বিনি হাল তো সাইন মাখানা বোতাবো বলং আসো বলং কুথুমাবো বসা বিহি বসা তৈ আকনই চার নব টানি দঙ্গ অব নক সরকার মানজা জামনি ব কিন্তু তাখন ব অনব তমা হিন তো মানছে বিনি কপাল সিকরি খাও নব তমনি হাইকে দেবো সে বাই থাং পাইও গাতে তাবো বেলেখানে চিনি দেখো বিমল জয়ী আন্দোলন কষ্ট হবো তোমার বিনি ও চিনি চলো চিনি আমি বকক চার খা চিনি সাংচাতি তুই খাই চ মিডিয়া নি খুব দেখি বকক চার না নি বাগাই চ সাহারা খাই চাই চাই চাকু জীবন জয়ী বিমল জয়ী আনবাই চ কক সালাই খা ইংকে নরক তাবো যত ন বড় জেন তো তাকে বুকু রক হাঙ্গাই চিন্ত নরক তো নাই মানানো সাং জাতি ও নিউজ ইংকে বড় কিছু চুবানি বাকে যত নয় বিনি 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 তাকে বিমল জয়ী আমি হামবাই তিনি সাক জরানের বাকে আসুক নাই নাইটনি সে হই সাংসাতি খবর কক্তমা টিভি চ্যানেল।